আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আজকে হচ্ছে জিকে ইংলিশ উইকের সেকেন্ড ক্লাস, এবং গত ক্লাসটায় তোমরা দেখছো মইনুল ভাইয়ের একটা অসাধারণ দুর্দান্ত একটা ইংলিশ ক্লাস। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে সাধারণ জ্ঞানের একটা ক্লাস, এবং এই সাধারণ জ্ঞানের প্রিমিয়াম ক্লাসটায় আমরা আলোচনা করবো হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। এই ক্লাসের শুরুতে একটু ডিস্টার্ব করতে আসলাম যেন মাঝখানে আসতে না হয়। আজকের ক্লাসটা মেডিকেলের, তুমি জানো যে মেডিকেলের মানে আমাদের যে জেনারেল নলেজ এখানে লিখাই থাকে হচ্ছে যে মানে মুক্তিযুদ্ধ, এখান থেকে মানে অধিকাংশ প্রশ্ন থাকবে। তো সেটারই একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, তুমি যেই ব্যাচের হও না কেন, তুমি 23 হও, 24 হও, 25 হও, যেই ব্যাচের হও না কেন, মেডিকেলে পড়তে চাইলে এই জ্ঞানটুকু তোমার লাগবেই। কেমন? তো আজকের ক্লাস থেকে হু নোস, অনলি মানে আল্লাহ নোস, যে আজকের ক্লাস থেকে এমনও হতে পারে যে 4-5টা প্রশ্নও তোমার কমন পড়ে যেতে পারে, ঠিক আছে? তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে 1-2টা প্রশ্ন শিওর কমন পাবা, এই যে আজকে 1-1.5 ঘন্টার ক্লাস হবে বা তারও বেশি কমন পাবা। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমার যেমন নিজের লাভ হবে, সাথে সাথে তোমার বন্ধুদেরও কিন্তু লাভ হইতে পারে। সো যেটা করতে হবে, আমি সবাইকে অবশ্যই বলবো লাইভটা একটু শেয়ার করে দিবা যেন তোমার বন্ধুরাও এই জিনিসটা দেখতে পারে, ঠিক আছে? তোমরা জানো আমরা যারা মেডিকেলের স্বপ্ন দেখে ওদেরকে নিয়ে কাজ করি, সো ছোটোবেলা থেকেই সেই স্বপ্নটা ডেভেলপ করুক। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট ওদের জন্য তো একদম মানে এটা ম্যান্ডেটরি ক্লাস, তোমরা অবশ্যই ক্লাসটা দেখবা, ঠিক আছে? জিকে কিন্তু একবার নিজে পড়লে পরে আবার অচর্চায় আমরা ভুলে যাই অনেক সময়। এই ক্লাসগুলো কিন্তু আমাদের সেই পুরনো পড়াটাকে একটু করে ওই যেমন দোয়াত বাতিতে এই একটু সলতেটা একটু উস্কে দিলে যেরকম বাতিটা দাও দাও করে জ্বলে উঠে, তোমাদের জ্ঞানের বাতি এরকম জ্বলে উঠবে যদি তোমরা যে ক্লাসগুলো টুকটাক করো, ঠিক আছে? সো সবাই চলে আসবা এবং অবশ্যই আমাকে জানাও, আমি চেক করব, জানাও যে কে কে শেয়ার করেছো, কে কে বন্ধুদেরকে মেনশন করেছো। প্রত্যেক ব্যাচের প্রত্যেকেই এই কাজটা একটু করে ফেলো, আর সাদি ভাইয়া ক্লাসে যাবেন, আমি আর ডিস্টার্ব করবো না, ঠিক আছে? ভালো থাকো। আচ্ছা, ওকে, তাহলে যে জিনিসটা রিজি বললো, মুক্তিযুদ্ধ টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং একটু দাঁড়াও মাইকটা আমি ঠিক করে নিই, এবং সত্যি কথা বলতে এই টপিক থেকে কিন্তু বরাবরের মতো প্রত্যেকবারই কিন্তু একাধিক প্রশ্ন এখান থেকে এসে থাকে। তো আমরা যেটা জিনিসটা বলি যে 100 মার্কের মধ্যে একটা নাম্বার আসলে কম না, এবং সেইখানে জিকে ইংলিশের হচ্ছে 25টা নাম্বার, এবং আমরা যেই মিশন নিয়ে নামছি সেটা হচ্ছে আমাদের 25-এর মধ্যে 25-এ তোলার প্রস্তুতি আমরা নিব ইনশাআল্লাহ, যাতে আমাদের একটা নাম্বার এখান থেকে মিস না হয়। কারণ এখান থেকে আমরা যত বেশি নাম্বার ক্যারি করতে পারবো সেটাই হচ্ছে আমাদের জন্য লাভ, বুঝতে পারছি? ওকে, তো ফাইন, আমরা যেহেতু আজকে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব, তো মুক্তিযুদ্ধ এটার প্রেক্ষাপট আসলে শুরু হয়েছে কবে থেকে? দেখো, 1971 সালের মুক্তিযুদ্ধ সেটা শুধুমাত্র একদিনে আসলে হয় নাই, যে আজকে আমি মুক্তিযুদ্ধ করব, পাকিস্তানিদের আজকে হারাবো, এরকম জিনিসটা হয় নাই। একদম শুরু হয়েছে হচ্ছে ভাষা আন্দোলন থেকে, ঠিক আছে? যখন থেকে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর তাদের উর্দু ভাষাটাকে চাপাইতে চাইছিল, ঠিক তখন থেকেই কিন্তু আসলে এই মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছিল আমরা বলতে পারি। এবং আসলে তোমাদের সিলেবাসের মধ্যে একটা জিনিস লেখা যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এবং সত্যি কথা বলতে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কিন্তু সেই 1947 সাল থেকে শুরু হয়েছে, এবং সেটা 1971 সাল পর্যন্ত কিন্তু একদম প্রলম্বিত হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, তো ফাইন, আমরা আর বেশি কথা না বলে আমরা খুলতে হবে না, আমি একটু এক্সপেকটেশনটা জানিয়ে যাই, আজকের ক্লাসে কমপক্ষে মিনিমাম 200 মানুষের ক্লাস করতে হবে। এইটা তোমরা অডিয়েন্স যারা আছো তোমরা একটু ট্রাই করো, তোমরা একটু মেনশন দাও, শেয়ার করো। আই হোপ যে কারো কাছে যদি এই ক্লাসের দাওয়াতটা পৌঁছে যায় সে আশা করি ক্লাসটা মিস করবে না। আর সাদি ভাই যেভাবে জিকে পড়ায় মাইন্ড ব্লোয়িং, মানে আমি নিজে বসে বসে সামনে ক্লাসটা করবো, বুঝছো ব্যাপারটা? আর ডিস্টার্ব করবো না, সরি, হ্যাঁ, আবার ক্লাসে ঢুকার জন্যে। এবং আমি একটু তোমাদেরকে আমাদের জিকে ইংলিশ কোর্স ব্যাপারে জানিয়ে দেই, অ্যান্টিবায়োটিক জিকে ইংলিশ কোর্স ফর HSC 22, 23, 24, 25, এনি ওয়ান ক্যান জয়েন। যে কেউ তার নিজের জিকে ইংলিশের যে জায়গাটা যেখানে কিনা মেডিকেলে 25 নাম্বার, সেটাকে ঝালিয়ে নিতে পারে আমাদের এই কোর্সে যুক্ত হয়ে। এটা খুব চিল মুডের একটা কোর্স, মানে এখানে তেমন কোনো স্ট্রেস নাই, উইকলি 1-2টা ক্লাস থাকবে, এবং এভাবেই আমরা 50+ ক্লাস নিয়ে ফেলবো অ্যাডমিশন টেস্টের আগে। এবং এখানে প্রত্যেক ক্লাসের পরে এক্সাম থাকবে, শেষবেলাতে মডেল টেস্ট থাকবে। মোটামুটি এই কোর্সটা করলে আমাদের টার্গেট কিন্তু 25-এ 25, সেটা ইনশাল্লাহ আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা 25 না পেলেও আমরা যেন 25-এ 20, 22, 23 পাইতে পারি, সেটা আমাদের টার্গেট। আমাদের নাম হচ্ছে রোড টু DMC, আমরা আসলে তোমাদেরকে DMC-তে নিয়ে আসতে চাই। আর DMC-তে আসতে হলে 25-এর মধ্যে ন্যূনতম 20 পেতে হবে বলে আমার বিশ্বাস, এটা পাওয়া জরুরি। সো তার জন্যে খাটা শুরু হয়ে যাক আজকে থেকেই। ওকে, তো সবাই মিলে বন্ধুদেরকে সবাইকে ডেকে নিয়ে আসো, এবং আমরা বলছি আজকে 200 জন ক্লাস করতে হবে, নয়তো কিন্তু আমি মন খারাপ করব। আচ্ছা, তাহলে রিজু ভাই মন খারাপ করবে, শুধু রিজু ভাই না, আমরা সবাই মন খারাপ করবো সত্যি কথা বলতে। সো সবাই হচ্ছে মেনশন করে দাও, আমরা কিন্তু আর হচ্ছে বেশি কথা না বাড়িয়ে আমাদের হচ্ছে টপিকের মধ্যে চলে যাব। তাহলে দেখো, আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্যে আমরা যখন চলে আসলাম,
সেটাকে নিয়ে কথা বলতে হলে আমাদের প্রথম যেটাকে নিয়ে কথা বলতে হবে 1970 সালের সাধারণ নির্বাচন। এবং আমরা জানি যে 1970 সালের সাধারণ নির্বাচনে পুরো পাকিস্তানের আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচনে যোগদান করছিল এবং পশ্চিম পাকিস্তানের কিন্তু দলা যোগদান করছিল। এবং এই নির্বাচনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট রচনা করে দেয়। কীরকম প্রেক্ষাপট রচনা করে দেয় আমরা এখন দেখব। দেখো, আমাদের 1970 সালের সাধারণ নির্বাচনটাকে আমরা কিন্তু দুই ভাগে মূলত ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলে থাকি হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন, জাতীয় পরিষদের নির্বাচন, এবং আরেকটা ভাগকে আমরা বলে থাকি হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন, প্রাদেশিক নির্বাচন। এবং আরেকটা ব্যাপার বলে দিই, যারা হচ্ছে এই ক্লাসের সবচেয়ে সুন্দর নোট দিবা, ঠিক আছে, নোট শেয়ার করবা, তারপর সে রিভিউ দিবা, তাদের জন্য থাকবে কি, তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট। বুঝতে পারছি। আচ্ছা, তো এখন সবাই অবশ্যই নোট করবা, কারণ নোট করাটা খুবই জরুরি, স্পেশালি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই টপিকটা আমাদের পড়া হয় না ঠিক মতো। সো আমরা যদি ক্লাসের টাইমে যদি নোট করে ফেলতে পারি তাহলে দেখবা ক্লাসের সময় কিন্তু পড়াটা হয়ে যাচ্ছে, তোমার এক্সট্রা কোনো প্রেশার নিতে হচ্ছে না। তো দেখো, সাধারণ পরিষদের নির্বাচনটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন আর একটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন। কথা হচ্ছে আমি এই নির্বাচনটাকে কেন দুই ভাগে ভাগ করলাম, এর কারণটা হচ্ছে আমরা জানি যে পাকিস্তানটার কিন্তু পশ্চিম পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল। তো পূর্ব পাকিস্তান ছিল একটা প্রদেশ, পশ্চিম পাকিস্তান ছিল আরেকটা প্রদেশ। তো প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদাভাবে হতো হচ্ছে প্রাদেশিক নির্বাচন। তার মানে পূর্ব পাকিস্তানে কে শাসন করবে, এই জিনিসটা হচ্ছে প্রাদেশিক নির্বাচনের অন্তর্গত। তাহলে জাতীয় পরিষদ নির্বাচন মানে কি, পুরো পাকিস্তান রাষ্ট্রের সরকার ব্যবস্থা কে গঠন করবে সেই জিনিসটা নির্ধারণ করতে হচ্ছে এই জাতীয় পরিষদের নির্বাচন। আমি আশা করি এগুলো সম্পর্কে তোমাদের সবার ক্লিয়ার আইডিয়া আছে, যাদের ক্লিয়ার আইডিয়া হয়তো বা নাই তাদের জন্য এই টপিকগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে, ঠিকমতো খেয়াল করো। তো এখন আর একটা ব্যাপারের মধ্যে আমি আসি, আমাদের এই জাতীয় পরিষদের নির্বাচন হয়েছিল কবে, 7 ডিসেম্বর 1971, 7 ডিসেম্বর 1971 সালে। এবং আমাদের এই প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল 17 ডিসেম্বর 1971 সালে। দেখো, আমি একটা জিনিস বোর্ডে লিখছি, তারপরে হচ্ছে বলে দিচ্ছি, আবার তোমরা খাতায় নোট করতেছো। সো আশা করি তিনবার যখন জিনিসগুলো তোমার মাথার মধ্যে গিয়ে বাড়ি মারবে, একবার না একবার কাজে লাগবেই। তো ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জাতীয় পরিষদের নির্বাচন কবে হয়েছে, প্রাদেশিক পরিষদের নির্বাচন কবে হয়েছে। 10 দিনের ব্যবধানে কিন্তু প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল, খুব ভালো কথা হলো। এখন আমরা একটু আসন সংখ্যা নিয়ে আলোচনা করি। জাতীয় পরিষদের যে নির্বাচন ছিল সেই জাতীয় পরিষদ নির্বাচনে আমরা যে জিনিসটা খেয়াল করি যে আমাদের 313টা হচ্ছে মোট আসন ছিল। জাতীয় পরিষদের নির্বাচনে মোট আসন ছিল হচ্ছে 313টা। দেখো, একটা একটা করে আলোচনা করি। জাতীয় পরিষদের নির্বাচনে মোট আসন ছিল হচ্ছে কয়টা, 313টা আসন। এখন খেয়াল করো, এদের মধ্যে আমাদের কোথায় কোন আসন আছে। যদি আমরা পশ্চিম পাকিস্তানের একটা হিসাব করি, পশ্চিম পাকিস্তান আর এদিকে হচ্ছে পূর্ব পাকিস্তান, আমাদের জাতীয় পরিষদের আন্ডারে পশ্চিম পাকিস্তানের মোট আসন সংখ্যা ছিল 144টা এবং পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা ছিল 169টা। খেয়াল করছো, জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত, 313টা। এদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা কয়টা ছিল, 169টা। তো যখন জাতীয় পরিষদের নির্বাচন হলো, খেয়াল করো, পূর্ব পাকিস্তানের কিন্তু প্রধান দল ছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ এই 169টা আসনের মধ্যে 167টা আসনেই কিন্তু জয়লাভ করে ফেললো। এবং যার জন্য আমরা বলতে পারি যে আওয়ামী লীগ কিন্তু জাতীয় পরিষদের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো এবং তারা পাকিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে। এইটা গেল হচ্ছে আমাদের জাতীয় পরিষদের নির্বাচনের কাহিনী। আচ্ছা, এখন আমরা একটু আলোচনা করি কি নিয়ে। মৃন্ময় পল বলছে, ভাইয়া তারিখগুলো মনে রাখবো কীভাবে, আমার সঙ্গে সঙ্গে মনে রাখো, তারিখগুলো বারবার বলতেছি, একটা 7 ডিসেম্বর 1971 আর একটা 17 ডিসেম্বর 1971। ওকে, যেইগুলো ইম্পর্টেন্ট তারিখ জাস্ট আমাদের ওগুলো লাগবে, সবগুলো তারিখ নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। ওকে, ইম্পর্টেন্ট তারিখগুলো হচ্ছে আমাদের লাগবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে জিনিসটা খেয়াল করি। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাদেশিক পরিষদের নির্বাচন। চলো, প্রাদেশিক পরিষদের নির্বাচন, জাস্ট প্রাদেশিক লিখলাম আমি। তো প্রাদেশিক নির্বাচনে আমরা দেখি যে পূর্ব পাকিস্তান, আমাদের তো পশ্চিম পাকিস্তানের প্রদেশ নিয়ে কোনো আলোচনা করার দরকার নাই, প্রাদেশিক নির্বাচনে আমরা আলোচনা করবো জাস্ট পূর্ব পাকিস্তানের প্রদেশ নিয়ে। তো আমরা দেখলাম আমাদের প্রাদেশিক নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা ছিল কয়টা, 310টা আসন। মনে থাকবে,
প্রাদেশিক পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট আসন সংখ্যা কয়টা ছিল? 310টা আসন। এই 310টা আসনের মধ্যে 298টা আসনেই কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করে। তার মানে আমরা দেখলাম পাকিস্তান রাষ্ট্র বলি আবার পূর্ব পাকিস্তান প্রদেশ বলি সবখানেই সরকার কিন্তু গঠন করার কথা কার? আমাদের আওয়ামী লীগ সরকারের, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বুঝতে পারছি ভাইয়া, জাতীয় পরিষদ নির্বাচনের কাজ কী ছিল জানি? জাতীয় পরিষদের নির্বাচন মানে হচ্ছে সমগ্র পাকিস্তান রাষ্ট্রের নির্বাচন, কে পাকিস্তান সরকার ব্যবস্থাটা গঠন করবে। বুঝতে পারছি। আর প্রাদেশিক নির্বাচন বলতে পূর্ব পাকিস্তানে সরকার ব্যবস্থাটা কে গঠন করবে। ওকে, এই জিনিসটাই। আচ্ছা, তো আমাদের নির্বাচন নিয়ে মোটামুটি এই কয়েকটা জিনিস জানলেই হচ্ছে চলবে, এর বেশি কিছু আমাদের জানার দরকার নাই। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে যে জিনিসটা আমরা আসলাম সেটা হচ্ছে প্রথম পতাকা উত্তোলন। তো প্রথম পতাকা উত্তোলনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস হচ্ছে ফার্স্টে মনে রাখতে হবে। কোন জিনিসটা মনে রাখতে হবে? দেখো, আমাদের ফার্স্ট যে জিনিসটা মনে রাখতে হবে, 1971 সালের পহেলা মার্চ কিন্তু সংসদ অধিবেশন বসার দরকার, মানে কথা ছিল। সেই সংসদ অধিবেশনে কী হওয়ার কথা ছিল? নতুন সরকার গঠন হওয়ার কথা। কারা গঠন করবে? আওয়ামী লীগ সরকার। কিন্তু ওই সময়ে যে ইয়াহিয়া খান ছিল, সে বলল কি, জাতীয় পরিষদের সংসদ অধিবেশন আজীবনের জন্য, মানে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করো, তারিখটা হচ্ছে পহেলা মার্চ। আমরা ডেট ওয়াইজ পড়বো যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। পহেলা মার্চ যখন ইয়াহিয়া খান এটা ঘোষণা করলো যে জাতীয় পরিষদের সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, তখন কি গঠিত হলো? তখন গঠিত হলো কিন্তু স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। খেয়াল করো, আমাদের এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশে গঠিত হয়েছিল। এবং এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের যে চারজন নেতা ছিলেন, এই চার নেতাকে একসাথে বলা হয় হচ্ছে চার খলিফা। তো কারা কারা ছিলেন এই চার নেতা, তাদের সম্পর্কে আমাদের একটা আইডিয়া অবশ্যই থাকা লাগবে। আচ্ছা, খেয়াল করো কারা কারা ছিলেন এরা। নাম্বার ওয়ান, দেখো এখানে কিন্তু হচ্ছে দুইটা জিনিস আছে। চারজন নেতার মধ্যে দুইজন ছিলেন কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে, এবং বাকি দুইজন ছিলেন কিন্তু ডাকসুর নেতৃত্বে। এখনও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচন হয়ে থাকে। আচ্ছা, তো এখন খেয়াল করো ছাত্রলীগের নেতৃত্বে কারা কারা ছিলেন। আমরা দেখব হচ্ছে দুইজন মানুষকে, সভাপতি কে ছিলেন ওই সময় এবং সাধারণ সম্পাদক কে ছিলেন ওই সময়। আচ্ছা, দেখি তো আমরা যদি দেখি যে সভাপতি কে ছিলেন, সভাপতি ছিলেন হচ্ছেন আমাদের নূরে আলম সিদ্দিকী। নূরে আলম সিদ্দিকী, এটা আসতে পারে যে 1971 সালে ছাত্রলীগের সভাপতি কে ছিলেন? নূরে আলম সিদ্দিকী, খুব ইম্পর্টেন্ট। এবং সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু শাহজাহান সিরাজ, মনে থাকবে তো? এখন খেয়াল করো, নূরে আলম সিদ্দিকী এবং শাহজাহান সিরাজ, এই দুজনকে আমরা কী দিয়ে মনে রাখবো? নুহাস দিয়ে মনে রাখবো। খুব সহজ, নু দিয়ে হচ্ছে নূরে আলম সিদ্দিকী, স দিয়ে হচ্ছে শাহজাহান সিরাজ, মনে থাকবে। এখন আসি হচ্ছে আমাদের ডাকসুর নেতৃত্বে কারা কারা ছিলেন। তো ডাকসুর নেতৃত্বে ছিলেন হচ্ছে প্রথম আমরা পড়ব হচ্ছে সহসভাপতি, এবং তারপর আমরা পড়ব হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক। আচ্ছা, সভাপতি এবং সাধারণ সম্পাদক, খেয়াল করো। তাহলে ডাকসু সহসভাপতি কে ছিলেন ওই সময়? ডাকসু সভাপতি ছিলেন হচ্ছেন আসম আব্দুর রব। এবং আমাদের ডাকসু সাধারণ সম্পাদক ছিলেন তখন আব্দুল কুদ্দুস মাখন। খেয়াল করো, আমাদের এই নামগুলোর সাথে পরিচিত হওয়ার আরেকটা কারণ আছে। এরপরে আমরা আরও অনেক অবজেক্টিভ যেগুলো পড়বো, যেগুলো হচ্ছে বিগত বছরের পরীক্ষায় কিন্তু আসছে, তো ওই পরীক্ষাগুলোয় ওই প্রশ্নগুলোতে দেখা গেছে যে এদের নাম সহকারে হচ্ছে প্রশ্ন আছে। যেমন একটু পর একটা প্রশ্ন আসবে যে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন কে করেন, দেখব এদের মধ্যে একজন কিন্তু পতাকা উত্তোলন করছিলেন। সো এই নামগুলোর সাথে আমাদের খুবই পরিচিত থাকা লাগবে। এই জন্য তোমাদের একদম ভাগ ভাগ করে দেখাই দিলাম, প্রথমে ছাত্রলীগের সভাপতি ছিলেন নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান সিরাজ। কেমনে মনে রাখবো? নুহাস দিয়ে আমরা মনে রাখবো। আর ডাকসুর সহসভাপতি ছিলেন আসম আব্দুর রব, ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল কুদ্দুস মাখন। ওকে, ফাইন, মনে থাকবে আশা করি। আচ্ছা, তো এরপরে খেয়াল করো, আমরা এতক্ষণ ছিলাম পহেলা মার্চ নিয়ে, যেই পহেলা মার্চে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
কার আদেশে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদেশে। ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে দোসরা মার্চ। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে দোসরা মার্চ, এবং আমরা যে জিনিসটা মনে রাখব, 1971 সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ডাকসুর সহসভাপতি, সবাই বলো সহসভাপতি কে ছিলেন? আসম আব্দুর রব ছিলেন। ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব, তিনি কি করলেন? তিনি প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। তাহলে এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ আমরা পাই, যে আমাদের প্রথম বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন কত তারিখে হয়? 2 মার্চ 1971 সালে। কোথায় হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। কে উত্তোলন করেন? আসম আব্দুর রব। তার পদবী কী ছিল? তিনি ছিলেন ডাকসুর সহসভাপতি। বুঝতে পারছি, অনেকগুলো ইনফরমেশন চলে আসে। এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, এই 2 মার্চকেই আমরা বলে থাকি হচ্ছে পতাকা দিবস, কারণ এই দিনই যেহেতু বাংলাদেশের পতাকা প্রথমবারের মতো উত্তোলন করা হয়েছে, এজন্য এটাই হচ্ছে পতাকা দিবস। আচ্ছা, তো তখন যে পতাকাটা ছিল সেটা কীরকম ছিল? লাল সবুজ ছিল। তো মাঝখানে যে লাল বৃত্ত ছিল, সেই লাল বৃত্তে ছিল হচ্ছে কি, বাংলাদেশের একটা মানচিত্র আঁকা ছিল। বুঝতে পারছি, তো সেই মানচিত্র খচিত যেই পতাকাটা ছিল, সেই পতাকাটার ডিজাইনার কে ছিলেন? এই পতাকাটার ডিজাইনার ছিলেন কিন্তু শিবনারায়ণ দাস। খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। আসম আব্দুর রব, স্টার মার্ক। পতাকা দিবস কবে? 2 মার্চ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন এগুলো। আচ্ছা, ওকে ফাইন, 2 মার্চে পতাকা উত্তোলন দিবস। আচ্ছা, জুনাইদ নাঈম বলছে হচ্ছে, ঠিক আছে ফাইন, তাহলে একটু স্লো পড়াতে হবে। ওকে ভাইয়া, জিকের জন্য কোন বইটা হচ্ছে কিনবো প্লিজ কাইন্ডলি রিপ্লাই মি। ওকে, সাধারণ জ্ঞানের জন্য কিন্তু আমরা আসপেক্টে যে সাধারণ বই আছে সেটা তোমরা ফলো করতে পারো, খুবই সুন্দর একটা বই। এবং আরেকটা বই তোমরা ফলো করতে পারো, MP3 বাংলাদেশ। ওকে, বুঝতে পারছি, এই দুইটা বই হচ্ছে তোমরা ফলো করবা, হয় আসপেক্ট আর না হলে হচ্ছে MP3 বাংলাদেশ। ওকে ফাইন, তাহলে শিবনারায়ণ দাস আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রথম পতাকা উত্তোলন সংক্রান্ত বিভিন্ন টপিকগুলো। আচ্ছা, এরপরে আমরা দেখব যেটা, সেটা হচ্ছে স্বাধীনতার ইশতেহার। তো ইশতেহার জিনিসটা কীরকম থাকে? আসলে ইশতেহারের মধ্যে অনেকগুলো লক্ষ্য থাকে, অনেকগুলো অবজেক্টিভ থাকে, তাই না? এটাকে বলা হয় স্বাধীনতার ইশতেহার বলা হচ্ছে। তো স্বাধীনতার ইশতেহার যখন আমরা ফার্স্টে দেখব, তখন আমাদের ফার্স্ট দেখতে হবে যে স্বাধীনতার ইশতেহার সর্বপ্রথম কত তারিখে দেয়া হয়। আচ্ছা, এটা দেয়া হয় হচ্ছে 3 মার্চ। তাহলে একটু আগে দেখলাম আমরা 2 মার্চ, এখন আমরা দেখতেছি হচ্ছে 3 মার্চ। 3 মার্চে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়। আচ্ছা, তাহলে কোথায় এটা ঘোষণা করা হচ্ছে? স্বাধীনতার ইশতেহারটা ঘোষণা করা হচ্ছে পল্টন ময়দানে। এবং এই স্বাধীনতার ইশতেহার কিন্তু ঘোষিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঠিক সামনে। বুঝতে পারছি, তার উপস্থিতিতে এই স্বাধীনতার ইশতেহারটা ঘোষিত হয়েছিল। তো এই যে স্বাধীনতার ইশতেহার, সেটা ঘোষণা কে করলেন? ঘোষণা করলেন হচ্ছেন শাহজাহান সিরাজ। খুবই সহজভাবে মনে রাখা যায়, যেহেতু স্বাধীনতার ইশতেহার, এজন্য ঘোষণা করলেন কে? শাহজাহান সিরাজ। শাহ আছে, ঠিক আছে, খুব সহজে আমাদের মনে থাকবে। এরপরে যদি আমরা প্রশ্ন করি এরকম, যে এই যে শাহজাহান সিরাজ, তিনি আসলে কোন পদে ছিলেন? তিনি ছাত্রলীগের কী ছিলেন? তিনি ছিলেন হচ্ছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে ছিলেন? শাহজাহান সিরাজ। পল্টন ময়দানে 3 মার্চ তিনি স্বাধীনতার ইশতেহার ঘোষণা করলেন। এখন আমাদের এই 3 মার্চ যে শুধুমাত্র স্বাধীনতার ইশতেহারই ঘোষিত হয়েছিল এরকম না। মনে রাখবো আমরা, আমাদের যে বর্তমানে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো এই জাতীয় সঙ্গীতটা কিন্তু গৃহীত হয়েছিল এই 3 মার্চ। আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, সেই জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল কত তারিখে? জাতীয় সঙ্গীত গৃহীত হয় হচ্ছে এই 3 মার্চ 1971 সালেই। বুঝতে পারছি, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা তারিখ কিন্তু আমাদের 3 মার্চ। এই অবজেক্টটি কিন্তু পরীক্ষায় আসছে, যে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা প্রথম কবে গৃহীত হয়? 3 মার্চ 1971 সালে, মনে থাকবে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব,
আমাদের এই 3রা মার্চ তারিখেই কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু জাতির জনক উপাধি পান। আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় শেখ মুজিবুর রহমান জাতির জনক উপাধি পেলেন কত তারিখে, 3রা মার্চ 1971 সালে, খুবই মানে খুব সহজভাবে তুমি বলে দিতে পারলা। এখন তোমাকে প্রশ্ন করলো যে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি কে দিলেন, ঠিক আছে? তো জাতির জনক উপাধি দিলেন কিন্তু আসমু আব্দুর রব। জাতির জনক উপাধি কে দিলেন? আসমু আব্দুর রব। তাহলে দুইটা ইনফরমেশনের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম পাকানো যাবে না। নাম্বার ওয়ান, স্বাধীনতার ইশতেহার ঘোষিত হয়েছে কত তারিখে? 3রা মার্চ। কে ঘোষণা করলেন? শাহজাহান সিরাজ। আচ্ছা, তাহলে শেখ মুজিবুর রহমানকে জাতির জন্য কবে উপাধি দেওয়া হয়? সেই একই তারিখে, 3রা মার্চ 1971। কে ঘোষণা দিলেন জাতির জনক? এই আসম আব্দুর রব। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, ওকে, ফাইন, আসম আব্দুর রব দিছেন, ইয়েস, ভেরি গুড। আচ্ছা, প্রচুর ইম্পর্টেন্ট, 10 মার্কের জিকে প্রশ্নের 6 থেকে 7টা প্রশ্ন শুনছ বঙ্গবন্ধুর জীবন থেকে। আচ্ছা, সানজিদা হক সামিয়া বলছে, ভাইয়া এগুলো কি নোট করব, এগুলো মেরিট জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে ইনফরমেশনগুলো পড়াইলাম এদের মধ্যে তুমি দেখবা হচ্ছে হয়তোবা একটা প্রশ্ন তুমি পেয়ে গেছো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে আমি পতাকা দিবস পড়াইলাম, এর মধ্যে আমি স্বাধীনতার ইশতেহার নিয়ে আসলাম, এর মধ্যে আমি হচ্ছে জাতির জনক উপাধি নিয়ে আসলাম, ঠিক আছে? তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই নোট করবা, ঠিক আছে? একবার বললাম না, দুইবার বললাম, অবশ্যই অবশ্যই নোট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। এরপরে আমরা দেখি, আমরা যা যাবো হচ্ছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে, এবং এটা আরও গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, আমরা যদি একটু রিক্যাপ করি, জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আচ্ছা, স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কোথায়? পল্টন ময়দানে। আচ্ছা, ঠিক আছে, এখন আসি আমাদের এই 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, এই ঐতিহাসিক ভাষণটা কোথায় দেওয়া হয়েছিল? রেসকোর্স ময়দানে। কিন্তু বর্তমানে কি রেসকোর্স ময়দান নামে পরিচিত? বর্তমানে কিন্তু এই রেসকোর্স ময়দান নামে পরিচিত না, বর্তমানে এটাকে বলা হয় সোহরাওয়ার্দী উদ্যান। বর্তমানে এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই রেসকোর্স ময়দানে বর্তমানে যেটাকে বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিলেন হচ্ছেন 7ই মার্চের ভাষণ, এবং যেখানে তিনি বলছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। অনেকে বলে থাকে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ঘোষণার মাধ্যমেই অনেকটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে দিছিলেন। আচ্ছা, কিন্তু ওই জিনিসটা তিনি ডিরেক্টলি এখানে বলেন নাই, কারণ তিনি জানেন যে পশ্চিম পাকিস্তানের যারা সরকার আছে তারা জিনিসটা পর্যবেক্ষণ করতেছে, 7ই মার্চে রেসকোর্স ময়দানে এত বড় একটা জনসমাবেশ হয়েছে, সেখানে তিনি যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন, মানে ডিরেক্টলি একদম বলে দেন, তাহলে কী হবে? পশ্চিম পাকিস্তানে অতর্কিত আক্রমণ হইতে পারে, অসংখ্য মানুষ হতাহত হইতে পারে, যার জন্য তিনি প্রস্তুতিটা নিয়ে রাখতে বলছিলেন। আচ্ছা, তো বঙ্গবন্ধু এই যে 7ই মার্চের ভাষণ দিলেন, তার এই 7ই মার্চের ভাষণ ছিল 18 মিনিট 37 সেকেন্ডের একটা ভাষণ, 18 মিনিট 37 সেকেন্ডের একটা ভাষণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বঙ্গবন্ধুর এই যে ভাষণটা, এই ভাষণটাকে ইউনেস্কো কিন্তু একটা মর্যাদা দিয়ে রাখছে। ইউনেস্কো বলছে হচ্ছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় এই 7ই মার্চের ভাষণটা কিন্তু স্থান পাইছে, খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে ইউনেস্কো কবে এই 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়, কবে? তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, 30 অক্টোবর 2017। আচ্ছা, ঠিক আছে, 18 মিনিট 37 সেকেন্ড, 37 থেকে আমরা পাবো হচ্ছে 30 অক্টোবর 2017 তারিখে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে এটাকে স্থান দিছে। ওকে, এটা একদম স্টারমার্ক দিয়ে রাখো, আসার মতো একটা প্রশ্ন এটা। ওকে, আচ্ছা, এরপরে জিনিসটা খেয়াল করি, আমাদের এই 7ই মার্চের ভাষণ থেকে আমাদের আর একটা ইনফরমেশন এখান থেকে জানা লাগবে, যে কীরকম এই 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা খেতাব পেয়ে যান, তাকে বলা হয় রাজনীতির কবি। ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপাধি দেয়া হয় রাজনীতির কবি।
অথবা আমরা বলতে পারি পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি অথবা পোয়েট অফ পলিটিক্স। আচ্ছা, এখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে কীরকম জানো? বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলেছিল কোন পত্রিকা? পত্রিকাটার নাম হচ্ছে নিউজ উইক নামক একটা পত্রিকা। পত্রিকাটার নাম ছিল কি? নিউজ উইক নামের পত্রিকাটা। যেহেতু এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার একটু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাদের বলে দিচ্ছি, খেয়াল করো। নাম্বার ওয়ান, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ দেওয়া হয়েছে রেসকোর্স ময়দানে। এই ভাষণটা ছিল 18 মিনিট 37 সেকেন্ডের। এই ভাষণটাকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে কে? ইউনেস্কো। এবং ইউনেস্কো এই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান দেয় কবে? 30শে অক্টোবর 2017 তারিখে। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে এই 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু একটা উপাধি পান। কী উপাধি? পোয়েট অফ পলিটিক্স অথবা রাজনীতির কবি। এবং এই উপাধিটা তাকে কে দেয়? নিউজ উইক পত্রিকা। ওকে, এদের মধ্যে যদি ইম্পর্টেন্ট যদি আমাকে বাছাই করতে বলো, আমি এই দুটি ইনফরমেশনকে বেশি গুরুত্ব দিব। একটা হচ্ছে 30শে অক্টোবর 2017, আর একটা হচ্ছে নিউজ উইক। ওকে, সো খুব ভালোভাবে জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতেছি হচ্ছে, আসম আব্দুর রব কে ছিলেন ভাইয়া? আসম আব্দুর রব ছিলেন ডাকসুর সহসভাপতি। বুঝতে পারছি, আসম আব্দুর রব ছিলেন ডাকসুর সহসভাপতি। ওকে, ফাইন, চলো। এবং তিনি ছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ওই যে চার নেতা, যাদেরকে বলা হতো চার খলিফা, তাদের মধ্যে একজন। এই জিনিসটা জাস্ট মাথায় রাখলে আমাদের চলবে। আচ্ছা, চলো আমরা এর পরের স্লাইডে যাই। এর পরের স্লাইডে আমরা দেখব যে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি তোমাদের বলে দিই। যখন আসলে 7ই মার্চের ভাষণটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে দিলেন, তখন কিন্তু ইয়াহিয়া খান এবং পশ্চিম পাকিস্তানের যে সরকার ছিল, তারা কিন্তু বুঝে গেল যে বাংলাদেশ একটা স্বাধীনতা সংগ্রামের দিকে যাচ্ছে, জিনিসটা মোটেও তাদের জন্য হচ্ছে সুবিধাজনক না। তখন কিন্তু ইয়াহিয়া অনেকবার বাংলাদেশে আসছিলেন কিন্তু এই বঙ্গবন্ধুর সাথে বৈঠক করার জন্য, ঠিক আছে। কিন্তু তারপরেও আসলে তারা নিয়ম মোতাবেক আওয়ামী লীগকে তো সরকার গঠন দেওয়ার কথা, বাট তারা হচ্ছে দিল না, যার জন্য ব্যাপারটা আরও ফুসলিয়ে গেল। আচ্ছা, তো এখন আমরা জিনিসটা দেখব যে আসলে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে উঠেছিল, এই জিনিসটা নিয়ে আমরা এখন কিন্তু আলোচনা করব। আচ্ছা, দেখো, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কিন্তু গড়ে উঠেছিল কোথায়? গাজীপুরে। গাজীপুরে। এবং মুক্তিযুদ্ধের এই যে প্রথম সশস্ত্র প্রতিরোধ, এটা হয়েছিল কত তারিখে? 19শে মার্চ 1971 সালে। আমি কিন্তু একদম ডেটগুলো একদম ক্রমানুসারে আসতেছি, ঠিক আছে। ফার্স্টে পড়ছিলাম 1লা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো, 2রা মার্চ পতাকা দিবস, পতাকা উত্তোলন দিবস। তারপর আসলাম 3রা মার্চ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হইল। 7ই মার্চ রেসকোর্স ময়দানে তোমার হচ্ছে 7ই মার্চের ভাষণ হলো 18 মিনিট 37 সেকেন্ডের। এবং লাস্ট পড়লাম 19শে মার্চ 1971 সালে এই মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। কোথায় গড়ে উঠল? গাজীপুরে। এখন কারা এই সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠছিল? গড়ে তুলছিল হচ্ছেন ইবিআর, যেটাকে আমরা বলে থাকি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আচ্ছা, তো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলতে আমরা কী বুঝি? আমরা বুঝে থাকি হচ্ছে সেনাবাহিনী। তৎকালীন সেনাবাহিনীর নাম ছিল হচ্ছে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি, তখন এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট নামে, ইপিআর যাকে বলা হয়। ইপিআর কিন্তু হচ্ছে অনেকটা বলা যায় বিডিআর অথবা হচ্ছে আনসার, ঠিক আছে, এই ধরনের ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস যেটা ছিল। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এটা হচ্ছে সেনাবাহিনী, মনে থাকবে তো? তারা গাজীপুরে 19শে মার্চ 1971 সালে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কারা গড়ে তোলে ইবিআর, এই ইনফরমেশনটাও খুবই গুরুত্বপূর্ণ, মনে থাকবে। আচ্ছা, তো আমি চেষ্টা করতেছি হচ্ছে তোমাদের মুক্তিযুদ্ধ টপিকটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন আমরা যেন পারি। এবং দেখা যায় হচ্ছে এরকম যে এখন আর মেডিকেলের প্রশ্ন একদম মুখে তুলে দেওয়ার মতো প্রশ্ন হয় না, এখন দেখা যায় অনেকটা ঘুরিয়ে ফিরে আসে। সেটা তুমি পদার্থ বলো, কেমিস্ট্রি বলো, অথবা হচ্ছে বায়োলজি বলো, এমনকি ইংলিশের ক্ষেত্রেও আমরা দেখছি ব্যাপারটা। ওকে, তো সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখা যায় তুলনামূলক সহজ আসে, সহজ প্রশ্ন যেহেতু আসে, তারপরও আমরা সহজ জিনিসগুলো দেখার পাশাপাশি আসার মতো যে জিনিসগুলো অবশ্যই দেখে রাখতে হবে আমাদের, কারণ
একটা ব্যাপার আমি তোমাদের বলি, এটা আসলে নিজে গর্ব করার মতো না অথবা হচ্ছে নিজেকে বড় করে তোলার জন্য না, এই জিনিসটা আমার ভালো লাগে। কারণ গতবারে দেখাইছিলাম আমি যেগুলো পড়াইছিলাম সেখান থেকে 10টার মধ্যে 9টা প্রশ্নে কিন্তু পারার মতো আসছে, একদম একদম হুবহু চলে আসছে, এবং আমাদের সাথে যারা ছিল যুক্ত তারা কিন্তু সবগুলো প্রশ্নের আনসার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিতে পারছে। ওকে, তো তোমরাও পারবা, তোমরা হচ্ছে ডিএমসিতে আসবা, ওরা আসতেছে কিছুদিন পরে, এর এক বছর পরে তোমরা আসবা সেদিনের অপেক্ষায়। আচ্ছা ঠিক আছে, ফাইন। এরপরে আমরা দেখি, আমরা এখন দেখবো হচ্ছে স্বাধীনতার ঘোষণা। তো এখানে যাওয়ার আগে আমি যে জিনিসটা তোমাদের জিজ্ঞেস করতে চাই, আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, কারণ প্রশ্ন যদি জিজ্ঞাসা না করি আসলে হচ্ছে পড়াশোনাটা মনে থাকতে চায় না। আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আমি বললাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধিতে ভূষিত করা হয় কত তারিখে? অ্যান্সার দাও, বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করা হয় কত তারিখে? দেখি আমি সবার কমেন্ট সেকশন দেখব, আমি সবার কমেন্ট সেকশন দেখব, এই জিনিসটা আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করা হয় কত তারিখে, এই জিনিসটা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও আমাকে। আচ্ছা, একজনের প্রশ্ন করছে হচ্ছে, কি প্রশ্ন করলাম, ডাকসু কি স্যার? আচ্ছা ঠিক আছে, তো আওরঙ্গজেব উত্তরও দিয়ে দিছে, ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তো এখানে ছাত্রদের নির্বাচনে একটা নেতৃত্ব গঠিত হয় যারা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের অধিকারগুলা দেখভাল করে থাকে, বুঝতে পারছে, এটা হচ্ছে ডাকসু। তো ডাকসুর ক্ষেত্রে আমি দেখো একটা জিনিস বলি, ডাকসুর ক্ষেত্রে আমি কিন্তু বলছিলাম দুইটা পোস্টের কথা, একটা হচ্ছে সহসভাপতি আর সাধারণ সম্পাদক। এই জিনিসটা তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট না, জাস্ট বলার জন্য, তোমরা মানে জানার জন্য তোমাদের বলে রাখি। কিন্তু ডাকসু সভাপতি তাহলে কে? মনে রাখবা ডাকসু সভাপতি কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অর্থাৎ ভাইস চ্যান্সেলর যিনি থাকেন তিনিই কিন্তু ডাকসু সভাপতি হিসেবে ভূমিকা পালন করেন। ওকে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, দেখি। ইয়েস, গুলির বেগে কমেন্ট আসছে হচ্ছে 3রা মার্চ, ফাইন। তাহলে ফার্স্ট কমেন্টটা কে করছিল আমি একটু দেখি, তোমার করছিল হচ্ছে আফ্রিদা করছিল, তারপরে লাবিব, তারপর হচ্ছে নাইম, নাফিস, শাহরিয়ার, অন্তর, ইকবাল, রাকিব, হুমায়রা, মাজেদা, আলপনা, মৃন্ময়। আচ্ছা, মৃন্ময় কিন্তু আমাদের সাথে দুরন্ত ডিএমসিএন 2.0-তে অ্যাড আছে, 2.0-তে অ্যাড আছে। তারপর নায়লা, নিশাত, নীলিম, আচ্ছা ঠিক আছে, নিশাত নীলিম অন্য কমেন্ট করছে। তো যাই হোক, তো সবাই পারছি, বুঝতে পারছি, তো এই জিনিসগুলো আমাদের পারতে হবে, এরকমই টপাটপ, মানে পরীক্ষায় আসবে দাগায় দিয়ে আসবো। ওকে, এইটাই। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো যে এত দূর পর্যন্ত যা পড়াইলাম সব কিছু তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা, ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেই জিনিসটা আমাকে একটু জানাও, ঠিক আছে? ক্লাসটা তোমাদের ভালো লাগতেছে কিনা, তোমাদের তোমরা উপকৃত হচ্ছে কিনা সেই জিনিসটা আমাকে জানাও। এখন আমরা আসি বেসিক লেভেলে, এই ইতিহাসগুলো অনেকেরই জানা, বাট অনেকের যেহেতু পড়া হয় নাই অনেকের অজানাও থাকতে পারে। এরপরে আমরা দেখবো আরও কঠিন কঠিন কিছু বিষয়ে, সেক্টর, সেক্টর কমান্ডার, এই জিনিসগুলো আমাদের সামনে চলে আসবে, যেগুলো আমাদের কখনোই এত ভালো করে পড়া হয়ে ওঠে না, বাট এখান থেকে প্রশ্ন চলে আসে। আচ্ছা, মালিহা বলছে ফার্স্ট কমেন্ট আমার ছিল ভাইয়া, ঠিক আছে। এই যে আমাদের মানে ফেসবুকের কল্যাণেই বলা যায় যে জিনিসগুলো হচ্ছে ঠিকমতো খেয়াল করা যায় না আসলে, যে কে ফার্স্ট কমেন্ট করছে, অথবা সবার কমেন্টের নাম তো বলা সম্ভব না, তাই না? তো মন খারাপ করা কিছু নাই, আমি সবসময় বলি হচ্ছে আরও অনেকে, সবাই যারা হচ্ছে অ্যান্সার দিচ্ছ তারা সবাই খুব ভালো, ভেরি গুড, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো করবা ইনশাল্লাহ। ওকে, এই জিনিসটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখি, তাহলে আমরা আবার পড়ার মধ্যে ফিরে আসি, একটু প্রশ্ন করে করে মাথাটাকে একটু কি ফ্রেশ করে নিলাম, শেষ, মাথা এখন ফ্রেশ আছে, আমরা এখন স্বাধীনতার ঘোষণা নিয়ে পড়ব। তো স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তো আমরা যেটা জানি, এর আগে 25শে মার্চে কিন্তু কী হলো, 25শে মার্চটাকে বলা হয় কালো রাত, কারণ সে সময় পশ্চিম পাকিস্তানিরা পুরো পাকিস্তানের ঘুমন্ত বাঙালির উপর অতর্কিত আক্রমণ চালাইছিল, তাই না? এই জিনিসগুলো আমাদের সবার জানা আছে। এখন তোমরা কি কমেন্ট সেকশনে আমাকে বলতে পারবা যে 25শে মার্চে যে কালো রাত বলা হচ্ছে, সেদিন পশ্চিম পাকিস্তান আসলে কী অপারেশনটা চালাইছিল, অপারেশনটার নাম কী ছিল? এই জিনিসে সবাই পারবা, জানি সবাই চিল্লাই ওইটা বলবা হচ্ছে অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট। একটা ব্যাপার তোমরা খেয়াল করো, আমরা সবাই জানি অপারেশন সার্চ লাইটের কথা, কিন্তু পরীক্ষায় এখানে চলে আসতে পারে যে এই অপারেশন সার্চ লাইটের পূর্ব নাম কী ছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন।
মনে রাখবো এই অপারেশন সার্চ লাইটেরই পূর্ব নাম ছিল অপারেশন ব্লিজ, ঠিক আছে? অপারেশন সার্চ লাইটেরই পূর্ব নামটা ছিল ব্লিজ, এইটা অনেকের জানা নাই, এই জন্য বলে দিলাম, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মনে রাখতে হবে। আচ্ছা, তো আমাদের এই যে পশ্চিম পাকিস্তানের যে অপারেশন সার্চ লাইট অপারেশন ব্রিজ চালাইছিল, সেই অপারেশন যে ব্লিজ, আচ্ছা অপারেশন যে ব্লিজ চালাইলো তারা, এটার মূল পরিকল্পনাকারী কয়জন ছিলেন? আচ্ছা, অপারেশন সার্চ লাইটের মূল পরিকল্পনাকারী ছিলেন হচ্ছেন দুইজন। কারা কারা? নাম্বার ওয়ান হচ্ছেন জেনারেল টিক্কা খান, ঠিক আছে? টিক্কা খান, মুরগির টিক্কা, খাসির টিক্কা, অনেক কিছু। আচ্ছা, জেনারেল টিক্কা খান। এবং দুই নাম্বার ছিলেন হচ্ছেন রাও ফরমান আলী, রাও ফরমান আলী। এই দুজন ছিলেন হচ্ছেন অপারেশন সার্চ লাইটের মূল পরিকল্পনাকারী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে? স্টার মার্ক দিয়ে রাখলাম। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা দেখি অপারেশন সার্চ লাইটটা সর্বপ্রথম কোথায় চালানো হয়েছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে অপারেশন সার্চ লাইটটা সর্বপ্রথম কোথায় চালানো হয়েছে। সর্বপ্রথম চালানো হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে, রাজারবাগ পুলিশ লাইনে অপারেশন সার্চ লাইটটা প্রথম চালানো হয়, ঠিক আছে? এই তিনটে ইনফরমেশান আমরা ফার্স্টে জেনে নিলাম। এখন আমাদের জানতে হবে, আমরা তো জানি যে 25শে মার্চের মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। আচ্ছা, তো একটা অপারেশন আমরা দেখলাম যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর আক্রমণ করছে। এই দিনে আরেকটা অপারেশন হয়েছিল, এই জিনিসটা কাদের কাদের জানা আছে বলতো? বঙ্গবন্ধুকে যে এই রাতে গ্রেপ্তার করা হয়, মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার যে করা হয়, এই গ্রেপ্তার করার জন্যও কিন্তু একটা অপারেশন চালানো হয়েছে। এত বড় একটা ব্যক্তি, তাকে গ্রেপ্তার করতে হবে, অপারেশন চালাতে হবে, প্ল্যান প্রোগ্রাম করছে খুব তারা। এই অপারেশনটাকে বলা হয় অপারেশন বিগ বার্ড, অপারেশন বিগ বার্ড। মনে থাকবে অপারেশন বিগ বার্ড কি? বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যে অপারেশনটা চালানো হয়েছিল, কবে চালানো হয়েছে? সেই 25শে মার্চের মধ্যরাতেই চালানো হয়েছে, ওকে? এবং আমরা জানি হাজার হাজার মানুষ এই রাতে হচ্ছে নিহত হয়েছিল, শহীদ হয়েছিলেন তারা। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা আমাদের। অপারেশন বিগ বার্ড আমরা দেখলাম, অপারেশন ব্লিজ দেখলাম, যেটাই পরবর্তী নামকরণ করা হয়েছে অপারেশন সার্চ লাইট, মূল পরিকল্পনাকারী দুজন দেখলাম। এবং দেখলাম কি, এই অপারেশনটা সর্বপ্রথম কোথায় চালানো হয়েছে? রাজারবাগ পুলিশ লাইনে চালানো হয়েছে। দেখো, একটা ইনফরমেশন বারবার বলতেছে, যাই তোমাদের মাথার মধ্যে না ঢুকে কোথাও না যায়, ঠিক আছে? অনেকের দেখা যায় এক কান দিয়ে ঢুকে এই কান দিয়ে হচ্ছে বের করে দেয়, আবার অনেকে আবার একটু একটু মাইল্ড, তারা কী করে, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়, এই সেম কান দিয়ে বের করে না। তো যাই হোক, মাথার মধ্যে হ্যামারিং করতেছি, বারবার বলতেছি, মনে রাখবা, নোট করবা, তাহলে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। আচ্ছা, এরপরে দেখো, তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সাধারণ জ্ঞানের জন্য 10টা মাত্র মার্ক, তো ভাইয়া এটার জন্য কি আমাদের রেগুলার পড়া উচিত সাধারণ জ্ঞান? আচ্ছা দেখো, সাধারণ জ্ঞান তুমি যদি রেগুলার না পড়ো, তাহলে এই সাধারণ জ্ঞান তোমার ভালো করার কোনো উপায় নাই। আমি তোমাকে বলি, প্রত্যেকটা দিন মিনিমাম হলেও আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় তোমার জিকে এবং ইংলিশের জন্য রাখাই লাগবে। সাধারণ জ্ঞানের জন্য আধা ঘন্টা, ইংরেজির জন্য হচ্ছে আধা ঘন্টা, ডেইলি কিছু না কিছু প্র্যাকটিস করতেই হবে। এবং তুমি যদি বলো, ভাই আমি প্র্যাকটিস করার কিচ্ছু পাচ্ছি না, আমার কিছু করতে ভালো লাগতেছে না, কারণ বইয়ের মধ্যে এত লেখা পড়তে ভালো লাগে না, তখন কি করবা? তখন হচ্ছে তোমাকে বলবো, বিসিএস, মেডিকেল, ডেন্টাল, এগুলোর প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো রিভিশন দাও। এই কোয়েশ্চেনগুলো দেখবা, বারবার রিভিশন দেবা। এবং বিসিএসে দেখা যায়, বিসিএসের অনেক প্রশ্ন আছে যেগুলো মেডিকেলে অনেকবার রিপিট হয়েছে। এবং শুধু এইটা না যে রিপিট হয়তো বা নাও হইতে পারে, কিন্তু বিসিএসের অনেক টপিক থেকে, কমনই তো টপিক সবগুলা, সেই টপিক থেকে কিন্তু মেডিকেলের প্রশ্ন আসছে। কিন্তু এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বিসিএসের মধ্যে বাংলাদেশও আছে, আন্তর্জাতিকও আছে, তোমাদের আছে খালি বাংলাদেশ, তাই না? ছোট্ট একটা জিনিস। এবং প্রাচীন যুগ, মধ্যযুগ, এগুলো আমাদের তেমন একটা পড়ার দরকার নাই, আমরা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকেই কিন্তু পড়াশোনাটা শুরু করব, ওকে? তো অবশ্যই দিনের মধ্যে আধা ঘন্টা মিনিমাম টাইম হলেও রাখবা সাধারণ জ্ঞানের জন্য, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমাদের। আচ্ছা, তো এখন আমরা দেখি, এর আগে স্বাধীনতার ঘোষণা নিয়ে আমরা আরও কয়েকটা জিনিস হচ্ছে একটু পড়ে ফেলি। চলো, আমরাও দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগে 26শে মার্চের প্রথম প্রহরে, কত তারিখ বললাম, 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন। কিসের মাধ্যমে ঘোষণা দিয়ে গেলেন? তিনি দিলেন হচ্ছেন ওয়্যারলেসের মাধ্যমে, ওয়্যারলেসের
মাধ্যমে, আচ্ছা এটাও কিন্তু পরীক্ষায় আসছে। কিসের মাধ্যমে? স্বাধীনতার ঘোষণা দিছিলেন ওয়্যারলেসের মাধ্যমে, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এবং তিনি এটা দিছিলেন হচ্ছে নিজ বাসভবন থেকে, নিজ বাসভবন থেকে। আচ্ছা, এরপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তিনি এই স্বাধীনতার ঘোষণাটা কোন ভাষায় দিছিলেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্বাধীনতার ঘোষণা কিন্তু দিছেন ইংরেজি ভাষায়, এর গুরুত্ব কী? কারা কারা চিন্তা করতে পারতেছে বলতো? এর কারণ হচ্ছে স্বাধীনতার ঘোষণা ইংরেজি ভাষায় দেওয়ার কারণ তিনি বিশ্ববাসীকে জানাতে চান যে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে, বাংলাদেশে একটা স্বাধীনতার জন্য যুদ্ধ হচ্ছে, যাতে বিশ্ববাসী বাংলাদেশকে সাপোর্ট করতে আসে। ঠিক আছে, তো তার জন্যই তিনি কিন্তু এই ইংরেজি ভাষাই, ইংরেজি ভাষাটাকেই তিনি বেছে নিলেন। আচ্ছা, তারপর তো তিনি গ্রেফতার হয়ে গেলেন, তারপর কি হলো? আচ্ছা, তো দেখো ওয়্যারলেসের মাধ্যমে এই স্বাধীনতার ঘোষণা পৌঁছে গেল কিন্তু চট্টগ্রামের কালুরঘাটে। গল্পগুলো খেয়াল করো, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে, এবং 26 মার্চ এই চট্টগ্রামের কালুরঘাট যে বেতার কেন্দ্র আছে সেই বেতার কেন্দ্রটার নাম হয়ে গেল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে পড়বো মেইনলি, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কী কী জিনিস হয়েছিল, কী কী প্রোগ্রাম হয়েছিল, পরিচালনা কে করছিলেন, এগুলো আমরা পরের স্লাইডে দেখব। তো চট্টগ্রামের কালুরঘাটে যেটাকে বলা হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই বেতার কেন্দ্র থেকে 26 মার্চ 1971 সালে এম এ হান্নান স্বাধীনতার ঘোষণাটাকে প্রচার করেন। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, এবং 26 মার্চ এম এ হান্নান প্রথম এটা প্রচার করলেন, বুঝতে পারছি? এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। এরপরের কোশ্চেনটা খেয়াল করো, যদি আমরা জিজ্ঞাসা করি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে প্রচার করেন, প্রচার করেন হচ্ছেন জিয়াউর রহমান। প্রশ্নগুলো আমি আবার বলতেছি, খেয়াল করো, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে? বঙ্গবন্ধু। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রথম কে প্রচার করলেন? এম এ হান্নান। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রথম কে প্রচার করলেন? তখন হবে জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান কিন্তু এটা প্রচার করছিলেন 27 মার্চ। যে যে তারিখ মনে রাখতে বলবো সেগুলো মনে রাখবা, ঠিক আছে? আমি তারিখগুলোর পাশে স্টার মার্ক দিয়ে দিলে বুঝবা এই তারিখটা ইম্পর্ট্যান্ট। দেখো 27 মার্চে আমি স্টার মার্ক দিচ্ছি না, তেমন একটা ইম্পর্ট্যান্ট না আমাদের জন্য, এটা জাস্ট জেনে রাখো ইতিহাসটা জানার জন্য, বুঝতে পারছি? আচ্ছা, তো জিয়াউর রহমানও এটা কিন্তু ঘোষণা দিয়েছিলেন সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র, যেটাকে পরবর্তীতে নামকরণ করা হয়েছিল 26 তারিখই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওকে, ফাইন, এই জিনিসগুলো আমরা বুঝলাম। তো এখন এখান থেকে আমাদের আর একটা জিনিস হচ্ছে আমাদের জানা লাগবে, আমরা তো এখন স্বাধীনতা দিবস পালন করে থাকি 26 মার্চ, তো হুট করে কাউকে মাইক ধরে ফেললে অনেকে আবার গোমা পাকাই ফেলে, স্বাধীনতা দিবস কবে? 16 ডিসেম্বর। তাহলে বিজয় দিবস কবে? 26 মার্চ। টিভিতে অনেক সময় দেখা যায় গোলমাল পাকাইতে, তো আশা করি তোমরা যারা ক্লাসগুলো করতেছো তারা গোলমাল পাকাবা না, ওকে, তারা জিনিসগুলো পারবা, ব্যাপার না। তাহলে এখন জিনিসগুলো খেয়াল করি, তাহলে এই যে 26 মার্চটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেছি, এই স্বাধীনতা দিবসটা আসলে কবে থেকে প্রচলন হয়েছে? প্রচলন হয়েছে কিন্তু 1980 সাল থেকে। 1980 সালেই 26 মার্চ তারিখটাকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়, মনে থাকবে? এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অতএব খুব মনোযোগ দিয়ে আমাদের পড়তে হবে। 27 মার্চ গুরুত্বপূর্ণ না হওয়ার পিছনে, আচ্ছা আমরা আজকে রাজনীতির আলাপ করবো না, আমরা আমাদের মুক্তিযুদ্ধ টপিকটা সম্পর্কে জানবো এবং সচেতন নাগরিক হয়েই জানবো জিনিসটা, এবং অবশ্যই পরীক্ষার জন্য এই জিনিসগুলো কভার হবে। ওকে, ফাইন, তো এটা নিয়ে আমরা খুব বেশি কিন্তু গেজাবো না। ওকে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এখন আমরা জিনিসটা পড়বো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। চলো, তো ফার্স্টেই বলছিলাম যে চট্টগ্রামের কালুরঘাট যে বেতার কেন্দ্র সেটাকেই কিন্তু বলা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 26 মার্চ 1971 তারিখে, খুব ভালো কথা। আচ্ছা, তো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনেকগুলো অনুষ্ঠান প্রচারিত হতো, এদের মধ্যে খুব জমজমার দুইটা অনুষ্ঠান ছিল, একটা ছিল হচ্ছে জল্লাদের দরবারে এবং আরেকটা ছিল হচ্ছে চরমপত্র এবং হচ্ছে জল্লাদের দরবারে। এই দুইটা অনুষ্ঠান কিন্তু খুবই জমজমার ছিল, এবং এই
এই দুটো অনুষ্ঠানের ক্ষেত্রে পাঠ করতেন কে? পাঠ করতেন এম আর আক্তার মুকুল। পাঠ করতেন এম আর আক্তার মুকুল। এটা আমি একদম স্টার মার্ক দিয়ে রাখলাম। চরমপত্র পাঠ কে করতেন? এম আর আক্তার মুকুল। জল্লাদের দরবারে এম আর আক্তার মুকুল। বুঝতে পারছি এগুলো কোন বেতার কেন্দ্র থেকে পরিচালিত হতো? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরিচালিত হতো। আচ্ছা ঠিক আছে, তো কি হয়, আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো তো পশ্চিম পাকিস্তানি সরকার জেনে যায় যে চট্টগ্রামের কালুরঘাটে এরকম একটা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন কি হবে? তারা কি করলো? তারা 30 মার্চ তারিখে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটাকে হচ্ছে গুড়িয়ে দেয়। তারিখটা মনে রাখার কোনো দরকার নাই। আচ্ছা তো গুড়িয়ে দেওয়ার পরে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো এখন আর চট্টগ্রাম কালুরঘাটে থাকা যাবে না, সেই বেতার কেন্দ্র এখন চলে গেল হচ্ছে কলকাতায়। তো এটাও কিন্তু আসতে পারে যে বিদেশের কোথায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গড়ে উঠেছিল, কলকাতায়। ওকে, এবং কলকাতায় যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল সেই বেতার কেন্দ্রটির পরিচালক কে ছিলেন? সেই বেতার কেন্দ্রের পরিচালক কিন্তু ছিলেন শামসুল হুদা চৌধুরী। শামসুল হুদা চৌধুরী, বুঝতে পারছি এই তারিখ, এই নামটাও গুরুত্বপূর্ণ। পরিচালক কে ছিলেন কলকাতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের? শামসুল হুদা চৌধুরী। আচ্ছা তাহলে দুইজন মানুষের নাম আমরা এখানে দেখলাম, নাম্বার ওয়ান ছিল এম আর আক্তার মুকুল এবং নাম্বার টু ছিলেন শামসুল হুদা চৌধুরী। আচ্ছা ঠিক আছে, ফাইন। তো আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত যতগুলো জিনিস পড়ছি সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন অবশ্যই অবশ্যই পারবো। ঠিক আছে, এই সবাই বলো হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে আমরা পারবো জিনিসটা। ওকে, তাহলে আমি একটু আশ্বস্ত হব, কারণ এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই তোমাদের জানা টপিক, বাট মনে থাকতে চায় না। ঠিক আছে, তো মনে রাখতে হবে, আমার সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাচ্ছে আশা করি সবার। আচ্ছা তো এরপরে আমরা চলে যাই হচ্ছে নেক্সট স্লাইডে। আমরা এখন পড়বো মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার পুরো টপিকটা একদম 3-স্টার টপিক। ঠিক আছে, মুজিবনগর সরকার ব্যবস্থা কিন্তু একদম 3-স্টার টপিক, সবাই 3-স্টার দিয়ে রাখবা। এখান থেকে দেখা যায় প্রত্যেকবারই কোনো না কোনো প্রশ্ন কিন্তু চলে আসে। ওকে, আচ্ছা রুবায়া অদ্রী বলছে জুবায়ের জিকেটা মুখস্থ করছি, প্রায় অনেক কিছুই কমন কমন লাগে এখন। ইয়েস, জুবায়ের জিকেও ভালো বই, তোমার কাজ, তোমার কাছে যে বই আছে তুমি ফলো করতে পারো। বাট আমার কাছ, যেহেতু তুমি সাজেশন চাও যদি তুমি, তাহলে আমি তোমাকে আসপেক্টের নাম বলবো আর MP3 বাংলাদেশের নাম বলবো। ওকে, এটা যার যার চয়েস। দেখা যায় এই দুটো বইয়ের ক্ষেত্রে মোটামুটি ভুল হচ্ছে আমরা মোটামুটি কম পাইছি, বুঝতে পারছি, তো একটু সচেতনভাবে পড়তে হবে। তবে তুমি যদি লেকচারটা দেখো, কারণ আমার লেকচারটা আমি নর্মালি ট্রাই করি হচ্ছে অনেকগুলো বই ঘেটে, যেটা হচ্ছে সবচেয়ে সঙ্গতিপূর্ণ, কারণ জিকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কনফিউশন দেখা দেয় একটা বইয়ের সাথে আরেকটা বইয়ের, বুঝতে পারছি, তো তার জন্য দেখা যায় অনেকগুলো বই ঘাটা লাগে, তো ফাইন, ব্যাপার না। আচ্ছা পরিচালকের নাম বুঝি নাই, পরিচালকের নাম ছিল শামসুল হুদা চৌধুরী। কলকাতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালকের নাম কী ছিল? শামসুল হুদা চৌধুরী, আশা করি মনে থাকবে তোমাদের এখন। আচ্ছা ওকে, অধরা বলছিল পাকিস্তানের অ্যালাউ করছে, হয়তো বা ওটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে বলছো, তো ওই যে অ্যালাউ তো করে নাই, ভেঙে গুড়িয়ে দিছে একদম 30 মার্চ তারিখে। ঠিক আছে, পরে ওইটা কলকাতায় চলে যেতে বাধ্য হয়েছে। আচ্ছা এরপরে আমরা দেখি হচ্ছে আমাদের মুজিবনগর সরকার ব্যবস্থা নিয়ে। আচ্ছা মুজিবনগর সরকার ব্যবস্থা নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এবং সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কীরকম গুরুত্বপূর্ণ তোমাকে আমি বলি, নাম্বার ওয়ান, যদি এখান থেকে প্রথম প্রশ্নটায় সেরকম, মুজিবনগর সরকার ব্যবস্থা গঠিত হয়েছিল কবে? খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, মুজিবনগর সরকার ব্যবস্থা কবে গঠন হয়? গঠন যদি আমরা বলি তখন উত্তর হবে কিন্তু 10 এপ্রিল 1971। এই তারিখটা অবশ্যই মনে রাখতে হবে, স্টার মার্ক। 10 এপ্রিল 1971 তারিখে মুজিবনগর সরকার গঠিত হলো। আচ্ছা কিন্তু তখন তো বাংলাদেশের যুদ্ধ চলতেছিল, তখন কি বাংলাদেশে এই সরকার ব্যবস্থা গঠিত হইতে পারবে? পারবে না। এজন্য মুজিবনগর সরকারটা গঠিত হয়েছিল কিন্তু ত্রিপুরায় এই সরকার ব্যবস্থাটা গঠিত হয়েছিল। বুঝতে পারছি এই কয়টা জিনিস? আচ্ছা এখন খেয়াল করো, যেহেতু আমাদের মুজিবনগর সরকারটা 10 এপ্রিল গঠিত হয়ে গেছে, তো আমরা বলতে পারি বাংলাদেশ যদি স্বাধীন হতো তাহলে সেটাকে আমরা বলতাম বাংলাদেশ গণপ্রজাতন্ত্র, তাই না? এটাই তো নিয়ম। যেহেতু মুজিবনগর সরকার গঠিত হয়ে গেছিলো, তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশ গণপ্রজাতন্ত্র
বাংলাদেশ গণপ্রজাতন্ত্র কবে ঘোষিত হয়? বাংলাদেশ গণপ্রজাতন্ত্র কবে ঘোষিত হয়? উত্তর হবে সেম 10 এপ্রিল। ঠিক আছে, তো ভেজাল পাকাবো না। বাংলাদেশ গণপ্রজাতন্ত্র কবে গঠিত হয়? 10 এপ্রিলে কিন্তু গঠিত হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্নে আসি। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ কবে জারি হয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ কবে জারি হয়? তাহলে আগে দেখছিলাম স্বাধীনতা কবে ঘোষিত হয়েছিল, 26শে মার্চ প্রথম প্রহরে। কবে এটাকে স্বাধীনতা দিবস বলা হয়েছে? 1980 সালে। আচ্ছা, এখন তোমাকে বলা হইল স্বাধীনতার ঘোষণা আদেশ কবে জারি হয়। সেম হবে হচ্ছে 10 এপ্রিল। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ 10 এপ্রিল, মুজিবনগর সরকার গঠিত হয়। 1 নম্বর, সরকার যেহেতু গঠিত হয়ে গেছে আমরা বলতে পারি বাংলাদেশ গণপ্রজাতন্ত্র। 2 নম্বর, 3 নম্বর, স্বাধীনতার ঘোষণা আদেশ জারি হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। ওকে, এবং সরকারটা গঠিত হয় কোথায়? গঠিত হয় হচ্ছে ত্রিপুরাতে। ওকে, বুঝতে পারছি, আশা করি এই জিনিসগুলো আমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো 10 এপ্রিল নিয়ে আমরা যখন এই জিনিসগুলো পড়ে ফেললাম, আশা করি সবাই নোট টুকে নেছো। আমি আরেকটু সময় দিচ্ছি তোমাদের, আরেকটু সময় দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তাহলে আরেকটা প্রশ্ন করে ফেলি। স্বাধীনতার ঘোষণা আদেশ জারি বললাম, প্রশ্ন যদি করি স্বাধীনতার ইশতিহার সর্বপ্রথম গণসম্মুখে প্রথম প্রকাশিত হয় কবে? স্বাধীনতার ইশতেহার গণসম্মুখে প্রথম কবে প্রকাশিত হয়, সেই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানাও তো আমাকে। আওরঙ্গজেব আলমগীর, ইয়েস, এটা আসতেছি। ওকে, এর পরের তারিখটাই আসতেছি। আচ্ছা, ইয়েস, 10 এপ্রিল। রুমানা ওরও বলছে হচ্ছে 10 এপ্রিল, দেখে সবগুলো তিনটা একসাথে করে দিছে, ভেরি গুড, থ্যাংক ইউ। সবার তাহলে বুঝতে সুবিধা হবে। চন্দ্রিমা সরকার, নাজমুন নাহার, এরা সবাই আমাদের দুরন্ত ডিএমসি নেয়ারেট। আচ্ছা, তারা সবাই ফার্স্ট কমেন্ট করতেছে 3 মার্চ, ভেরি গুড। মালিহা, জাবিন সারা, তারপর নাইমা, রুমান অরু, নিশাত, সবাই করতে হচ্ছে 3রা মার্চ। অধরা কমেন্ট করলো, ওকে ফাইন। জান্নাতুল মাওয়া 3 মার্চ, নুসরাত জাহান, এই কোনো ছেলের নাম দেখি না কেন, এই যে পাইছে একটা ছেলের নাম পাইছে, অন্তর, তারপর রাজন, এই যে, ঠিক আছে, ভেরি গুড। তারপর হচ্ছে অরওয়া, সাদিয়া এবং আরও অনেকে, আর তো নাম পড়া যাবে না, ঠিক আছে, তো নাম না পড়লে কেউ হচ্ছে কি মাইন্ড করার কোনো কারণ নাই। মৃন্ময় মুক্তা, সবাই কমেন্ট করছে, ওকে ফাইন, ঠিক আছে, ভেরি গুড, সবাই পারছো। আচ্ছা, তাহলে একটু ভালো লাগতেছে না যে এটাই আসলে তোমার যখন পড়া প্রশ্ন থেকে, তোমার যখন কমন পড়বে, যখন কেউ জিজ্ঞাসা করবে, তখন তুমি যদি এই জিনিসটা পারো অবশ্যই তোমার ভালো লাগবে, এই জিনিসটাই। আচ্ছা, এবং এই জিনিসগুলো পারার জন্য কী করতে হবে? নিজেকে পড়তে বসাইতে হবে। পড়তে ভালো লাগবে না, কিন্তু তাও হচ্ছে পড়তে হবে। আমি তো বলি ক্লাসের মধ্যে অনেক সময় যে আমরা আসলে খুব বেশি এখন মোটিভেশন নির্ভর হয়ে গেছি, বুঝতে পারছি, আমরা এখন খুব বেশি মোটিভেশন নির্ভর হয়ে গেছি, যে কীরকম পড়তে ভালো লাগতেছে না, একটা মোটিভেশনাল ভিডিও দেখি। আচ্ছা, তাও পড়তে ভালো লাগতেছে না, একটা মোটিভেশনাল সং শুনি, অনেক মোটিভেশন নির্ভর হয়ে গেছি আমরা। তবে আমাদের যেই জিনিসটা নির্ভর হওয়া উচিত সেটা হচ্ছে ডিসিপ্লিন, অভ্যাস। আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে 5 থেকে 6 ঘন্টার জন্য নিজেকে একদম পড়তে বসানোর একটা অভ্যাস করতে পারি, অভ্যাস একদিনে কখনো হবে না, বলা হয়ে থাকে একটা অভ্যাস করতে হলে তোমাকে কমপক্ষে 21টা দিন তোমাকে টানা জিনিসটা করে যেতে হবে। তুমি একটা বাজে অভ্যাস ত্যাগ করতে চাও, 21 দিন এই বাজে অভ্যাস থেকে বিরত থাকতে হবে। একটা ভালো অভ্যাস তুমি করতে চাও, টানা 21 দিন তোমাকে এই ভালো অভ্যাসটা প্র্যাকটিস করতে হবে, তাহলে বলতে পারি তোমার এই অভ্যাসটা হয়তো বা হওয়ার একটা সম্ভাবনা আছে, বুঝতে পারছি। তো এটাই, অভ্যাস কখনো একদিনে গড়ে ওঠে না, পড়াটাও কখনো একদিনে গড়ে ওঠে না। একদিনে আমি পড়ে জাহাজ উল্টা যেতে পারবো না, পড়ার জাহাজ হইতে পারবো না, জিকের জাহাজ হইতে পারবো না, হওয়ার জন্য প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছি। তো এটাই, অভ্যাস করো, খুব বেশি মোটিভেশন নির্ভর হওয়া যাবে না। মোটিভেশন দরকার আছে, মইনুল ভাই তো বলছিলই মোটিভেশন অবশ্যই দরকার, কিন্তু সেই মোটিভেশনটা হবে ইন্টারনাল মোটিভেশন, নিজেকে নিজের ভেতর থেকে বলতে হবে আমি পারবো, যদি আমি পারতে চাই তাহলে আমার পড়তে হবে, ঠিক আছে, তা না হলে পড়াশোনা কিন্তু হবে না, আর পড়াশোনা না হলে ঢাকা মেডিকেল কলেজও দেখা হবে না, হয়তোবা দেখা হবে বাট ছুঁয়ে দেখা হবে না। আচ্ছা ফাইন, তো আশা করি তোমরা সবাই, তোমাদের সবার প্রশ্ন কী হবে, ভাইয়া একদিন ধুমায় পড়ি আরেকদিন হচ্ছে এক ওয়ার্ড পড়া হয় না, এরকম করলে চলবে না, ঠিক আছে, এরকম করলে চলবে না, পড়াশোনা একটা ব্যালেন্স থাকতে হবে সবসময়, ওকে, পড়াশোনাটা মিউজিকের মতো, একটা রিদমের মতো, রিদমটা ধরে রাখতে হবে। আচ্ছা, তো 10 এপ্রিল সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা যেই জিনিসটির সঙ্গে জানবো সেটা হচ্ছে 17 এপ্রিল 1971, খুব ইম্পর্টেন্ট।
তো 17 এপ্রিল 1971 সালে মুজিবনগর যে সরকারটা গঠিত হয়েছিল সেই সরকার ব্যবস্থা তারা শপথ গ্রহণ করে। তাহলে শপথ গ্রহণ কবে করলো? 17 এপ্রিল, কিন্তু গঠিত কবে হয়েছিল? 10 এপ্রিল। ওকে, এখন আমরা দেখি তাদের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হয়েছিল। আচ্ছা, তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারবা যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কোথায়? বলছিলাম কিন্তু আমি, মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল সেই জিনিসটা আমাকে একটু কি করো, সেই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল। আচ্ছা, সবাই প্রশ্ন করতেছো মাইনুল ইসলাম সফল ভাইয়া কই। আচ্ছা, মাইনুল ইসলাম সফল ভাইয়া এখন একটু ব্যস্ত আছে, তিনি এখন রুমে অবস্থান করছেন না। ওকে, আচ্ছা ঠিক আছে। মালিহা, আওরঙ্গজেব, সাদিয়া, ইয়েস, ত্রিপুরায়, ভেরি গুড। আহাদ, জান্নাতুল মাওয়া, সবাই বলছে ত্রিপুরা, এবং আরও অনেক কমেন্ট আসবে আমি জানি, কারণ তোমরা সবাই পারবা জিনিসগুলো। ইয়েস, কিন্তু যদি বলা হয় মুজিবনগর সরকার ব্যবস্থার শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় সম্পাদন হয়, সেটি হবে হচ্ছে মেহেরপুরের, কুষ্টিয়ার মেহেরপুরের, মেহেরপুরের ভবেরপাড়ার বৈদ্যনাথতলা, বৈদ্যনাথতলার ভবেরপাড়ায়। ঠিক আছে, তো খেয়াল করো, মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়ায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু এই বৈদ্যনাথতলাকে নামকরণ করা হয় মুজিবনগর। তাহলে যাহাই মুজিবনগর তাহাই কিন্তু বৈদ্যনাথতলার ভবেরপাড়া, বুঝতে পারছি। এখন প্রশ্ন হলো, এই যে বৈদ্যনাথতলার ভবেরপাড়া নামটা ছিল, সেই নামটাকে মুজিবনগর নামকরণ কে করলেন? মুজিবনগর নামকরণ করলেন কিন্তু তাজউদ্দিন আহমেদ। খেয়াল করছো জিনিসটা, যে তাদের মধ্যে কতটা বিশ্বস্ততা ছিল। তারা কিন্তু ইচ্ছা করলে পশ্চিম পাকিস্তানিদের সাথে হাত মিলাতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু তাদের নেতা আছেন হচ্ছেন জেলেবন্দি, এদিকে তারা একটা সরকার গঠন করছেন, এবং তাজউদ্দিন আহমেদ সেই নেতার নামেই কিন্তু জায়গাটার নাম করলেন মুজিবনগর। এখনকার তো পলিটিক্স হচ্ছে ফাও পলিটিক্স বলা যায়, তখন ছিল রাজনীতি, বুঝতে পারছি, তখন ছাত্র রাজনীতির ব্যাপারটাও ছিল আলাদা। তো যাই হোক, চলো আমরা কন্টিনিউ করি। মুজিবনগর তাজউদ্দিন আহমেদ নামকরণ করছেন, এই জিনিসগুলো আমরা এখন জানলাম। এরপরে আমরা এখান থেকে কি জানবো খেয়াল করো, আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান তো হলো, তাহলে শপথটা কে পাঠ করালেন? শপথ বাক্যটা পাঠ করালেন কিন্তু অধ্যাপক ইউসুফ আলী, শপথ বাক্য পাঠ করালেন অধ্যাপক ইউসুফ আলী। ওকে, শপথ বাক্য পাঠ করালেন কে? অধ্যাপক ইউসুফ আলী। আচ্ছা, এখান থেকে আর অনেক প্রশ্ন আছে, কীরকম দেখো, এর পরের প্রশ্নটা হবে আমাদের, এই যে আমাদের মুজিবনগর সরকার ব্যবস্থাটা গঠিত হলো, সেই মুজিবনগর সরকার ব্যবস্থার একটা অস্থায়ী রাজধানী দরকার, একটা সচিবালয় দরকার, কারণ সেটি বাংলাদেশে থাকা সম্ভব না, পশ্চিম পাকিস্তান সরকার বোম মেরে উড়াই দিবে, খুব স্বাভাবিক। তাহলে এই মুজিবনগর সরকার ব্যবস্থাটা সচিবালয় কোথায় ছিল? এই মুজিবনগর সরকার ব্যবস্থার সচিবালয় ছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে, 8 নং থিয়েটার রোড, থিয়েটার রোড, কলকাতা, কলকাতা। তো কলকাতা নাম অনেকে বলে হচ্ছে কালকাটা, তো গল্পটা হচ্ছে এরকম যে কলকাতা নামকরণটা কীরকম হয়েছে, ইংরেজরা আসছে, ইংরেজরা এসে হচ্ছে কি বলতেছে, ইংরেজরা এসে বলতেছে যে কলকাতায় আসলো তারা, কলকাতা এসে বলতেছে যে এটা কোন জায়গা, ঠিক আছে, এটা ইংরেজিতে বলছে আর কি। তো এক কৃষকরে জিজ্ঞাসা করছে, কৃষক তো জিনিসটা বোঝে নাই, কৃষক বলতেছে হচ্ছে ঘাসের কথা মনে জিজ্ঞেস করছে যে ঘাস কবে কাটছি আমি, সে বলছে ঘাস হচ্ছে কালকাটা, কালকাটা। তো সেখান থেকে ইংরেজের নামকরণ করে হচ্ছে কলকাতা, জিনিসটা জোকসের মতো অনেকটা, যে সত্যতা আসলে যাচাই করা হয় নাই, আমারও শোনা জিনিস। ওকে, তো কালকাটা অথবা কলকাতা 8 নম্বর থিয়েটার রোডে আমাদের মুজিবনগর সরকারের সচিবালয় ছিল, এই জিনিসটাই আমরা জাস্ট মাথায় রাখবো, কালকাটাটা আমাদের নাম মনে রাখলেও চলবে। আচ্ছা, এখন এখান থেকে আরও কিছু জিনিস আমাদের পড়তে হবে, কীরকম পড়তে হবে, আশা করি এই সবগুলো জিনিস তোমরা কিন্তু খাতায় টুকে নিছো। আচ্ছা, কারো এগুলো টুকে নেওয়া বাকি থাকার কথা না। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে আমরা পরের স্লাইডটা একটু দেখব, ঠিক আছে, এরপরে আমরা একটু পরের স্লাইডটা দেখি, চলো। ভাইয়া, আমাদেরকে যুদ্ধের সময় অনেক সাহায্য করেছিল ভারত, তারপরেও তাদের বিরোধিতা কেন করি, এগুলো অনেক জটিল টপিক, এগুলো নিয়ে আজকে আলোচনা হবে না, আজকে আমাদের আলোচনা মুক্তিযুদ্ধ নিয়েই হবে, বুঝতে পারছি, চলো আলোচনা করি। এখন দেখো, এখানে একটা দেখো, আমাদের এখানে এটাকে বলা হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর, খেয়াল করো, এটাকে বলা হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকারের দপ্তর বণ্টন,
তাহলে প্রবাসী বাংলাদেশ সরকার কোনটা? আমাদের যে মুজিবনগর সরকারটা আছে তার সচিবালয় ছিল কিন্তু কলকাতার 8 নং থিয়েটার রোডে, তার মানে বিদেশে ছিল, এই জন্য এই সরকারটাকে বলা হচ্ছে প্রবাসী বাংলাদেশ সরকার। তো আমরা যদি একটা খেয়াল করি, আমাদের এই প্রবাসী বাংলাদেশ সরকারের মোট মন্ত্রণালয় অথবা বিভাগ কয়টা ছিল? মোট মন্ত্রণালয় অথবা বিভাগ ছিল কিন্তু 12টা বিভাগ ছিল, 12টা মন্ত্রণালয় ছিল, বিভাগ ছিল 12টা, এটাকে বলা হয় মন্ত্রণালয়, মন্ত্রণালয়, বুঝতে পারছি? আচ্ছা, তো আমাদের 12টা মন্ত্রণালয় ছিল। এখন আমরা একটু এই বাংলাদেশ সরকারের দপ্তর বন্টনটা একটু খেয়াল করি। প্রথম কথা, প্রবাসী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি কে হলেন? রাষ্ট্রপতি করা হলো কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতি তো হচ্ছে জেলে বন্দী, তিনি তো দেশে নাই, তিনি কীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? খেয়াল করো, উপরাষ্ট্রপতি করা হলো কাকে? সৈয়দ নজরুল ইসলামকে। তাহলে রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু, উপরাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম। এই সৈয়দ নজরুল ইসলাম যিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি, তিনিই কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওকে, তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করলেন? সৈয়দ নজরুল ইসলাম। তিনি কী ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন। এরপরে আমরা দেখি প্রধানমন্ত্রী পদে ছিলেন তাজউদ্দিন আহমেদ, খুবই ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে সঙ্গে তিনি আর কোন কোন পোস্টে ছিলেন খেয়াল করি। মনে রাখবা, সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রী কিন্তু হয় প্রতিরক্ষামন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী চান যেন প্রতিরক্ষার দায়িত্বটা তার হাতে ন্যস্ত থাকে। এই জন্য যিনিই প্রধানমন্ত্রী তিনিই প্রতিরক্ষামন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রীও তাজউদ্দিন, প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন কে? তাজউদ্দিন ছিলেন। আচ্ছা, এতগুলো আমাদের মুখস্থ করতে আমরা পারবো না। আমরা মনে রাখবো হচ্ছে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন। সব দেখো, প প্রধানমন্ত্রী, তারপরে বললাম হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী, তারপরে বললাম পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী। ওকে, এই তিনটে জিনিস আমরা মেনলি পড়লাম। আচ্ছা, এই তিনটে পড়লে এখান থেকে আনা। এরপরে আমরা দেখি অর্থ বাণিজ্য, আর যদি অর্থ বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট কোনটা? শিল্প। তাহলে অর্থ বাণিজ্য এবং শিল্প মন্ত্রী ছিলেন কে? ক্যাপ্টেন এম মনসুর আলী। অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী, মনে থাকবে? আচ্ছা, এরপরে আসি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক আহমেদ। এবং যিনি কিন্তু অনেকটা বেইমানের মতোই আচরণ করছিলেন, যেহেতু তিনি পররাষ্ট্রমন্ত্রী, তার কিন্তু অনেক সুযোগ ছিল যে বিদেশে বাংলাদেশকে নিয়ে অনেক কথাবার্তা বলার। তো দেখা গেছে যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের বিরোধিতা করছে, পাকিস্তানের সহযোগিতা করছে, এর পিছনে বলা হয়ে থাকে খন্দকার মোশতাকের কিছু না কিছু অবদান আছেই, বুঝতে পারছি? তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন খন্দকার মোশতাক। এবং লাস্ট, স্বরাষ্ট্র সরবরাহ, কী সরবরাহ করবা? ত্রাণ সরবরাহ করবা। কোনো একটা দুর্যোগ হলো, দুর্যোগে তোমার ত্রাণ সরবরাহ করতে হবে, তাহলে স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ। এবং দুর্যোগের ক্ষেত্রে কী করতে হয়? পুনর্বাসন করতে হয়। তাহলে পুনর্বাসন এবং কৃষি, এই সব এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন AHM কামারুজ্জামান। তাহলে খেয়াল করো, স্বরাষ্ট্র, ত্রাণ সরবরাহ, দুর্যোগ হলো, পুনর্বাসন করতে হবে, আর বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো কৃষিকাজই করে, সবগুলো একসাথে, এদের মন্ত্রিত্ব পাইছিলেন AHM কামারুজ্জামান, মনে থাকবে? AHM কামারুজ্জামান। অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। ওকে, তারপরে পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? খন্দকার মোশতাক। আর ওদিকে সব পদিয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তো খুব সহজ, প্র্যাকটিস করতে হবে, বারবার বলার অভ্যাস করতে হবে, তাহলে মুখের মধ্যে চলে আসবে। তাহলে খেয়াল করি, আমাদের এই যে মুজিবনগর সরকার ব্যবস্থার সদস্য কয়জন ছিলেন? সদস্য ছিলেন কিন্তু 6 জন। তো পরীক্ষা যখন প্রশ্নগুলো আসবে মনে রাখো, কিন্তু যদি বলে মুজিবনগর সরকারের বিভাগ কয়টা ছিল, মন্ত্রণালয় কয়টা ছিল, 12টা। কিন্তু যদি বলে অস্থায়ী সরকারের অথবা মুজিবনগর সরকারের অথবা প্রবাসী সরকারের সদস্য কয়জন ছিলেন, 6 জন ছিলেন, বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, ফাইন। এখন আরেকটা জিনিসে আমরা যাই, আমরা আবার ইসের জন্য আমরা একটু আগের স্লাইডটা একটু যাই, এখান থেকে আমরা একটু ফাঁকা জায়গাটা একটু ফিল আপ করতে পারবো, এখান থেকে আর কী কী জিনিস জানা লাগবে। তাহলে এত বড় একটা সরকার, মানে এই যে মুজিবনগর সরকারটা গঠন করা হলো, সরকারের অবশ্যই একজন উপদেষ্টা থাকে, তাই না? সরকারের কিন্তু একটা উপদেষ্টা কমিটি থাকে। তো মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটির প্রধান কে ছিলেন? উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন মাওলানা ভাসানী। সবাই এক ছাতার তলে সবাই চলে আসলেন, এবং তারা মুজিবনগর সরকার কিন্তু আলটিমেটলি কলকাতার 8 নম্বর থিয়েটার রোড থেকে পরিচালিত হয়ে থাকলো,
বিভিন্ন ডিরেকশন দিয়ে রাখে তারা। আচ্ছা, তাহলে মাওলানা ভাসানীর নামটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু জিনিস খেয়াল করি, একজন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো অবশ্যই কি থাকে, প্রধানমন্ত্রীর অবশ্যই তো একজন উপদেষ্টা দরকার, তাই না? প্রধানমন্ত্রী যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার একজন পার্সোনাল উপদেষ্টা থাকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা কে ছিলেন? প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের উপদেষ্টা কে ছিলেন? প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। আবার বলি, এগুলো মনে থাকতে চায় না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঠিক আছে? মনে মনে পাঁচবার পড়ে ফেলো, এই নামগুলো আমাদের তেমন একটা জানা নাই, বাট এখান থেকে প্রশ্ন আসতে পারে। বিসিএস এখান থেকে অহরহ প্রশ্ন আসে, এবং আমি বলছি বিসিএসের প্রশ্ন মেডিকেলও রিপিট হয়। এই কয়েক বছর আসে নাই, তো কী হয়েছে? এবছর অবশ্যই আসতে পারে, তাই না? এবং আশা করি আসে ক্লাস, এবং আগামী ক্লাস মুক্তিযুদ্ধের আরেকটা ক্লাস হবে মুক্তিযুদ্ধ দুয়ের উপরে, সেই ক্লাস দুটো যারা দেখবো আশা করি মুক্তিযুদ্ধ নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। অনেক ভয় কাজ করে, অনেক ইনফরমেশন তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরও কয়েকজন মানুষকে নিয়ে জানবো। আমাদের একটা যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধের জন্য কী দরকার? আমাদের সেনাপ্রধান দরকার না? আমাদের একজন সেনাপ্রধান দরকার, ঠিক আছে? আমাদের একজন সেনাপ্রধান দরকার, যিনি হচ্ছেন প্রধান সেনাপতি, যাই বলো না কেন তুমি, প্রধান সেনাপতি। তারপরে আরেকটা পোস্ট আছে, একটা হচ্ছে চিফ অফ স্টাফ, চিফ অফ স্টাফ, এবং আরেকটা পোস্ট আছে ডেপুটি চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ। তিনটা পোস্টের নাম বললাম। তাহলে সেনাপ্রধান কে হলেন? আমরা সবাই জানি জেনারেল ওসমানী, যার বাড়ি ছিল কিন্তু সিলেটে, তাই না? জেনারেল ওসমানী। চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল আব্দুর রব, কর্নেল আব্দুর রব। চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব। আচ্ছা, ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন তাহলে? এ কে খন্দকার, এ কে খন্দকার। তো সুন্দর করে তোমরা মনে রাখতে পারো, এ কে অন্তর কুমার সাহা ভাইয়াকে আমরা বলে থাকি এ কে সাহা। তো ধরো ঘুমাইতে যাব, লাইটটা নিভাইতেছে না, একে খুব পড়াশোনা করতেছে অন্তর, ঠিক আছে? তোমরা বলে একে লাইট নিভা, অন্তর আর বলা হয় না, বুঝছো? মানে বলতে বলতে একেই বলে ফেলি, অন্তর কুমার। তো ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন কে? অন্তর ভাইয়া, একে 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 খন্দকার। ওকে, মনে থাকবে তো আশা করি। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কীরকম জানো? জেনারেল ওসমানী কবে প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জেনারেল ওসমানী তিনি কিন্তু সেনাপতি হিসেবে নিযুক্ত হন কবে? 17 এপ্রিল 1971, যেই তারিখে কিন্তু সবাই শপথ গ্রহণ করছিলেন, এই তারিখটাও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখলাম, অতএব এটা মনে রাখতে হবে। ওকে, এগুলো কিন্তু ভুলে যাওয়া যাবে না আমাদের। আচ্ছা, অবশ্যই সাধারণ জ্ঞানের অবশ্যই দরকার। সাধারণ জ্ঞান কেন বলা হচ্ছে? কারণ সাধারণ জ্ঞান সম্পর্কে দেখো, আমরা এই যে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে পড়তেছি, সচরাচর আমাদের পড়া হয় না, কিন্তু আমাদের পড়া উচিত, কিন্তু আমাদের একটা পরীক্ষার আন্ডারে নিয়ে যাওয়ার জন্য হইলেও আমাদের পড়া হচ্ছে। দেশকে নিয়ে জানতে হলে তো অবশ্যই পড়াশোনার কোনো বিকল্প নাই, বাংলাদেশ বিষয় বলে আমাদের আছে, এবং আমরা এখানে মোটামুটি দেশটাকে নিয়ে একটা ওভারঅলটা আইডিয়া পাই। সব কিছু তো জানা সম্ভব না, বাট ওভারঅলটা আইডিয়া থাকে প্রত্যেকটা সচেতন নাগরিকের জরুরি। এই যে ইতিহাস জানতেছো, তুমি সচেতন নাগরিক হিসেবে জানতেছো, ঠিক আছে? সবাই এগুলো জানবে না, তোমরা জানবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্ট্যান্ট। আমি আবার একটু রিপিট করি এই স্লাইডটা, কারণ একটু কঠিন স্লাইড এটা। মাওলানা ভাসানী ছিলেন উপদেষ্টা কমিটির সভাপতি, ওকে? প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, দুই নাম্বার গেল। প্রধান সেনাপতি ছিলেন ওসমানী, চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন এ কে খন্দকার, ওকে? আরেকটা প্রশ্ন আসতে পারে, ওসমানী কত তারিখে প্রধান সেনাপতি নিযুক্ত হন? 17 এপ্রিল তারিখে, যেই তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ফাইন। প্রশ্ন করতে হচ্ছে আর কতক্ষণ হবে, আর বেশিক্ষণ হবে না, ঠিক আছে? এতক্ষণ কি ধৈর্য ফুরাই গেছে সবাই বলো তো? ক্লাসটা কি খুব বেশি বোরিং হয়ে যাচ্ছে তোমাদের জন্য? কঠিন লাগতেছে ক্লাসটা? কেমন লাগতেছে তোমাদের বলো, ওকে? তারপরে হচ্ছে আমরা আজকে মেনলি, আজকের আমি ঠিক করছি তোমাদের সেক্টরগুলো নিয়ে পড়াবো। এখান থেকে কিন্তু বরাবরই প্রশ্ন চলে আসে যে কোন কোন সেক্টর, বাংলাদেশের কোন কোন এলাকা কোন কোন সেক্টরের অন্তর্গত ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে আসে পরীক্ষায়। এবং এই সেক্টরগুলোর সেক্টর কমান্ডার কে ছিলেন, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে। তো এটা সহজে কিভাবে মনে রাখতে হয় সেই জিনিস নিয়ে আলোচনা করব।
তার আগে বলো যে ক্লাসটা তোমাদের কেমন লাগতেছে, ভালো লাগতেছে কিনা। আচ্ছা সাদিয়া আক্তার মিম বলছে এটা কোন বই? আচ্ছা এটা কোন বই না, অ্যাকচুয়ালি আমি আসলে এই ছবিগুলো নিয়েছি হচ্ছে তোমার মেনলি অনলাইন থেকে, গুগল থেকে মেনলি ছবিগুলো নিয়েছি, এবং কয়েকটা ছবি যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন বই থেকে নেয়া, একটা বইয়ের কোনো ছবি নাই, বিভিন্ন বই। ঠিক আছে, এর মধ্যে MP3 আছে, এর মধ্যে কিছু আছে জোবায়াস জিকে, আসপেক্ট, জয়কলি, অনেকগুলো বই আমি ফলো করে অনেকগুলো ছবি আমি নিয়েছি। ঠিক আছে, আর এই সব ছবি হচ্ছে অনলাইন থেকে আমি কালেক্ট করছি। ওকে ফাইন, তাহলে আমরা কন্টিনিউ করতে পারি, যেহেতু তোমাদের ভালো লাগতেছে থ্যাংক ইউ এটাই, এবং আশা করি তোমরা আজকের ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারতেছো, আমি এটাই আশা করি যে অনেক কিছু জটিল জিনিস আমাদের ক্লিয়ার হচ্ছে। আসলে তো মুক্তিযুদ্ধে রণাঙ্গনের সেক্টর এবং সেক্টর কমান্ডারগণ, আমরা মোটামুটি আমাদের লাস্ট টপিকের দিকে চলে আসছি। এখন এখানে নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে, দেখো কী কী কথাবার্তা আছে, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা কয়টা সেক্টরে ভাগ করছিলাম, আমরা সবাই জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমরা পুরো বাংলাদেশটাকে 11টা সেক্টরে ভাগ করছিলাম। এখন যদি পরীক্ষায় আসে এই 11টা সেক্টরে ভাগ কত তারিখে করা হয়েছে, 11 তারিখেই করা হয়েছে, সহজ না? 11টা সেক্টরে ভাগ করা হয়েছে কবে? এই 11 এপ্রিল 1971 সালে, খুব সহজ। ঠিক আছে, দেখছো মোটেও কঠিন না, একটু টেকনিক করে পড়তে হবে, চালাকি করে পড়তে হবে, এবং হচ্ছে ডিটারমিনেশন রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে সহজ লাগতেছে সব। এখন দেখলাম 11টা সেক্টর আছে, এখন সাব সেক্টরও আছে। আমরা জানি বাংলাদেশের জেলা হচ্ছে 64টা, তাহলে সাব সেক্টরও হচ্ছে 64টা, হচ্ছে সাব সেক্টর। তাহলে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে 11 এপ্রিল, এবং সাব সেক্টর কয়টা? সাব সেক্টর ছিল হচ্ছে আমাদের 64টা। এখন আমরা চলে যাব কোথায় দেখো, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেক্টরের মধ্যে, বাংলাদেশের কোন এরিয়া কোন কোন এরিয়া কোন সেক্টরের অন্তর্গত ছিল। তো খুব সহজ, এগুলো নিয়ে আমাদের প্রচুর গণ্ডগোল হয়, আজকে ক্লাসটা করার পরে দেখবে এগুলো কত সহজ। ঠিক আছে, চলো একটা একটা করে আমরা একটু দেখি। নাম্বার 1 খেয়াল করো, এই হচ্ছে আমাদের 1 নম্বর সেক্টর, এই পুরো সেক্টরটা হচ্ছে 1 নম্বর সেক্টর, এবং কানার ভাই অন্ধও জানে যে আমি যে জায়গাটা আঁকাইছি সেটার মধ্যে আছে হচ্ছে চিটাগাং, চট্টগ্রাম, CTG লিখলাম, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। ওকে, তাহলে 1 নম্বর সেক্টরে কী ছিল? চট্টগ্রাম ছিল, আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ছিল। আরেকটা জিনিস আমরা এটা সঙ্গে সঙ্গে জেনে নিব, ইম্পর্ট্যান্ট কয়েকটা সেক্টরের সদর দপ্তর আমাদের জানতে হবে, এবং এটা সদর দপ্তর ছিল কিন্তু হরিণাটা কিন্তু হচ্ছে আমাদের ভারতের মধ্যে অন্তর্গত একটা জায়গা হচ্ছে হরিণা, কারণ এগুলোর যে আমাদের যেটা বলা হয় এই সেক্টরগুলোর ক্ষেত্রে, এটা কি বললাম, হরিণাতে কী ছিল তোমার, আচ্ছা এটাই পরে আসতেছি, ঠিক আছে প্রধান সেক্টরটা এর পরে আসতেছি, 1 নম্বর সেক্টর হচ্ছে চিটাগাং, আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এই জিনিসটা আমরা জানলাম। 1 নম্বর জানার পরে দেখো আমরা চলে যাবো হচ্ছে আমার তীরচিহ্ন দিকে, খেয়াল করো, 1 থেকে আমরা গেলাম হচ্ছে এদিকে তীরচিহ্ন দিয়ে, তীরচিহ্ন দেওয়ার পরে আমরা পাইলাম হচ্ছে 2 নম্বর সেক্টর, খুব সহজ। এবং দেখো 2 নম্বর সেক্টরের আন্ডারে কোনটা থাকবে, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ঢাকা থাকবে। তারপরে কোনটা? ঢাকার পরে আছে হচ্ছে কুমিল্লা, কারণ আমরা তো জানি যে এই জায়গাটার মতো তো ঢাকারই অবস্থান, তাই না? ঢাকা, কুমিল্লা, কারণ কুমিল্লা অনেকটা চিটাগাংয়ের কাছাকাছি এরিয়া, ঢাকা, কুমিল্লা, তারপরে হচ্ছে ভৈরব, তারপরে হচ্ছে ফরিদপুর, এই কয়েকটা জায়গা হচ্ছে আমাদের 2 নম্বর সেক্টরের অন্তর্গত, বুঝতে পারছি। বইয়ে দেখা যায় যে ঢাকার কিছু অংশ আবার 3-এর মধ্যে অন্তর্গত, বাট ঢাকার ম্যাক্সিমাম অংশ ছিল 2-এর মধ্যে অন্তর্গত। সো আমরা একটা করেই মনে রাখবো, এত জটিল করা জিনিস না ব্যাপারগুলো, তো সেক্টর ওয়াইজ আমরা মনে রাখতেছি। এরপরে চলে যাবো হচ্ছে আমরা এইখানে 3 নম্বরে আমরা উঠে গেলাম, এবং 3 নম্বরে যখন গেলাম এই দেখো আমরা কিন্তু সিলেট বিভাগের মধ্যে চলে আসলাম, এবং 3 নম্বরে গিয়ে আমরা চলে গেলাম হচ্ছে হবিগঞ্জ, আর হচ্ছে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং হচ্ছে আমাদের সুনামগঞ্জ, এটা ছিল 3 নম্বর সেক্টরের অন্তর্গত, খুব সহজ। আমরা যদি ম্যাপটা একটু ভালো করে পড়তে পারি তাহলে এরিয়াগুলো খুব নিজেরাই সহজে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, 3 থেকে তীরচিহ্ন চলে যাবে এদিকে, আমরা এখনও সিলেটের মধ্যেই আসি, তাহলে 4 নম্বরের আন্ডারে কোনটা হবে, দেখো এটা হচ্ছে পূর্ব দিক, তাই না? তাহলে 4-এর আন্ডারে পড়ে সিলেটের পূর্বাঞ্চল, 4-এর আন্ডারে হচ্ছে সিলেটের পূর্বাঞ্চল। আচ্ছা, 4 থেকে আমরা গেলাম হচ্ছে 5-এ,
তাহলে পাঁচেই কিন্তু সিলেটই পড়ে, পাঁচে পড়ে সিলেটের পশ্চিমাঞ্চল, পশ্চিমাঞ্চল। পাঁচ নাম্বারটাও আমাদের দেখা শেষ। এরপরে দেখো তীরচিহ্ন কই যায়, খেয়াল করো তীরচিহ্ন চলে যাবে লাফ দিয়ে এদিকে। তো এদিকে যখন গেলাম আমরা উত্তরবঙ্গের দিকে চলে গেলাম, আমরা ছয় নাম্বারে গিয়ে আমরা পাবো কোনটা, ছয় নাম্বারে গিয়ে আমরা পাবো হচ্ছে রংপুর এবং হচ্ছে দিনাজপুর, রংপুর এবং হচ্ছে আমাদের দিনাজপুর, এটা পাবো হচ্ছে আমাদের ছয় নাম্বারে গিয়ে। আচ্ছা ঠিক আছে, ছয় নাম্বারে পাবো হচ্ছে রংপুর। ভাইয়া জিভার জিকে বইয়ের সব তথ্য নাই যেগুলো আপনি পড়াচ্ছেন? ইয়েস, তোমরা আমি MP3 আর হচ্ছে আসপেক্ট বই কেন বলছি, কারণ এগুলোর মধ্যে সবগুলো ইনফোই তোমরা পাবা, মেনলি MP3-র মধ্যে সবগুলো ইনফোই তোমরা পাবা, এবং এই ইনফোগুলো কিন্তু আমাদের বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট ইনফো। আচ্ছা রংপুর দিনাজপুর তাহলে পাবো ছয় নাম্বারের মধ্যে, সহজ কিন্তু, খেয়াল করো। এরপরে আমরা নিচে নামবো সাত নাম্বার, সাথে আমরা কি পাবো, সাথে পাবো হচ্ছে আমাদের CNG পাবো, CNG মানে কি জানো, আজকে থেকে জানবা, CNG মানে চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, CNG মানে হচ্ছে চাপাই নবাবগঞ্জ, এবং সাথে থাকবে হচ্ছে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ আর হচ্ছে রাজশাহী, ঠিক আছে। তাহলে এই সাতটা আমরা আবার একটু রিভিশন দিই। এক নাম্বার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ডান। দুই নাম্বার ঢাকা হচ্ছে প্রধান, ঢাকা নিয়েই প্রশ্ন আসে, ঢাকা কোন সেক্টরের অন্তর্গত ছিল, দুই নাম্বার সেক্টর, আজকে থেকে মনে থাকবে, কুমিল্লা ভৈরব ফরিদপুর এগুলো আমরা একটু মনে রাখবো। তিনে গেলাম সুনামগঞ্জ হবিগঞ্জ, শেষ। চারে গেলাম সিলেটের মধ্যেই আসি, সিলেটের পূর্বাঞ্চল, পাঁচে সিলেটের পশ্চিমাঞ্চল, লাভ দিয়ে ছয়ে গেলাম, ছয়ে গেলাম উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর, নিচে নামলাম সাত নাম্বার CNG চাপাই নবাবগঞ্জ আর হচ্ছে রাজশাহী, শেষ, খুব সহজে পড়া হয়ে গেল। এরপরে দেখো আমরা আমরা এখন যাব আট নাম্বার, এবং আট নাম্বার সেক্টরটা সুপার ইম্পর্টেন্ট, মেইনলি ইম্পর্টেন্ট কোনটা কোনটা জানো, এক নাম্বার দুই নাম্বার, ঠিক আছে, এক নাম্বার দুই নাম্বার, তারপর হচ্ছে আমাদের সাত নাম্বার, তারপরে হচ্ছে আট নাম্বার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো 100 স্টার দিয়ে রাখবে একদম, এগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা তো সবগুলোই পড়তেছি। তো আট নাম্বার সেক্টরটা কেন বেশি ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে এখানের আন্ডারে ছিল কোনটা কোনটা খেয়াল করো, এখানে ছিল হচ্ছে কুষ্টিয়া, এখানেই ছিল হচ্ছে মুজিবনগর, মুজিবনগর, এবং এখানেই আছে হচ্ছে যশোর। তাহলে যশোর, কুষ্টিয়া, মুজিবনগর, মুজিবনগরে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, তাহলে মুজিবনগর কোন সেক্টরের আন্ডারে পড়ছিল, আট নাম্বার সেক্টরের আন্ডারে পড়ছে, এই জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আটে আসলাম, আটে আসার পরে আমরা যাবো হচ্ছে নয়ে। তো নয়ে যখন আমরা গেলাম, খেয়াল করো নয় এরিয়াটা দেখে আমরা বুঝতে পারছি এখানে কী থাকবে, নয়ে থাকবে হচ্ছে আমাদের বরিশাল, তারপরে আশেপাশে থাকে হচ্ছে খুলনা আর হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালী, বরিশাল, খুলনা, পটুয়াখালী, এই তিনটা চলে আসে হচ্ছে আমাদের নয় নাম্বার সেক্টরের মধ্যে। ওকে, এখন আসি দশ নাম্বার, দশ নাম্বারটাকে বলা হতো নৌ সেক্টর, মেনলি অভ্যন্তরীণ যে নদীবাহিনী, নদীপথ, এরপরে সমুদ্র বন্দর, এই জিনিসগুলোতে টহল দেওয়ার দায়িত্ব ছিল হচ্ছে নৌ সেক্টরের, যেটা ছিল দশ নাম্বার সেক্টর, এবং সবগুলো সেক্টরেই কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন, বাট আমাদের এই দশ নাম্বার সেক্টরে কখনো নির্দিষ্ট কোনো সেক্টর কমান্ডার কিন্তু ছিলেন না, মনে থাকবে। এরপরে আসি হচ্ছে আমরা এগারো নাম্বার সেক্টরে, এই আমরা দশ থেকে উঠে গেলাম হচ্ছে আমরা এগারোতে, দেখো তো এগারোতে যখন আমরা গেলাম সেখানে জাস্ট একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে রিজি ভাইয়ের এলাকা, ঠিক আছে, রিজি ভাইয়ের এলাকা কোনটা, ময়মনসিংহ, এগারো নম্বরে হচ্ছে ময়মনসিংহ এবং টাঙ্গাইল। তো বলতো আমাদের সেক্টরগুলা কোনটা কোন সেক্টরের অন্তর্গত, এটা পড়া কি খুব টাফ, খুব বেশি কঠিন লাগলো জিনিসটা, জিনিসটা কিন্তু আমরা একটু সহজ করে দিলাম আমি, তো এখন পড়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নুসরাত জেনি, আচ্ছা ওকে, আমি CNG-এ থাকি, ইয়েস CNG-এ থাকো, রাইট, চাপাই নবাবগঞ্জ, অধরা বসে বরিশাল দিয়ে আমার লাভ দিছে, ওকে ফাইন, গাড়ির ভিতর কীভাবে থাকেন, আচ্ছা ভেরি ইজি, কবিতা সরকার বলছে ভেরি ইজি, ইয়েস ভেরি ইজি, ঠিক আছে, ভালো করে পড়তে পারলে তাহলে কিন্তু ইজি লাগবে, ডিফিকাল্ট লাগবে না, ওকে বেস্ট অফ লাক। তো এরপরে আমরা দেখো আমরা আমাদের লাস্ট স্লাইড নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে এটা, আমরা তো এতক্ষণ জানলাম যে কোন সেক্টরতে মানে কোন সেক্টরে আসলে বাংলাদেশের কোন কোন এরিয়া ছিল, এই জিনিসগুলো আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করলাম, এখন আমরা জানবো যে কোন সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, এখান থেকে মাঝে মধ্যেই চলে আসে প্রশ্ন, তাই বাদ দেওয়া যাবে না, বাদ যাবে না কোনো শিশু, বুঝতে পারছি, একজন শিশুকেও বাদ দেওয়া যাবে না।
তো প্রথম হচ্ছে আমাদের এক নাম্বার সেক্টর, এবং তোমরা সবাই মাথার মধ্যে একটু ক্যাপচার করতে থাকো এক নাম্বারে কোন সেক্টর পড়ছিলাম, নিচের দিকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম শেষ। তো এক নাম্বার সেক্টরের সেক্টর কমান্ড আমরা মনে রাখবো একটা নেমোনিক দিয়ে, সেটা হচ্ছে জিরো, জি আর হচ্ছে রো। তাহলে জিরো দিয়ে আমরা কি মনে রাখবো দেখো, জি দিয়ে মনে রাখবো হচ্ছে মেজর জিয়াউর রহমান, জিয়াউর রহমান, এবং র দিয়ে মনে রাখবো হচ্ছে রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম। তাহলে আমরা পড়লাম হচ্ছে এক নাম্বার সেক্টরে দুইজন, জিয়াউর রহমান এবং হচ্ছেন রফিকুল ইসলাম, মনে রাখলাম কি দিয়ে, জিরো দিয়ে মনে রাখলাম। আচ্ছা এরপরে আসি হচ্ছে দুই নাম্বার সেক্টর, দুই নাম্বার সেক্টরে কোনটা ছিল, ফার্স্টে আমি লিখে দিই ঢাকা, ঢাকা ছিল কিন্তু দুই নাম্বার সেক্টরে। ওকে, তো এখন খেয়াল করো ঢাকার মধ্যে প্রচুর মানুষ, এখন আমি যদি তোমাকে মনে মনে ডাকি ঢাকা শহরে বসে, ঠিক আছে, তাহলে তো তুমি আসবা না, তাই না, তুমি তো শুনবাই না। তো ঢাকা শহরে আমাকে কীভাবে ডাকতে হবে, হাক দিয়ে ডাকতে হবে, দেখবো হচ্ছে হাক মানে অনেক জোরে ডাকতে হবে। তো এটার নেমোনিক হচ্ছে আমাদের হা খা, হা আর হচ্ছে খা, হা খা, হাক দিয়ে ডাকতে হবে একদম। তো হা খা দিয়ে আমরা কী মনে রাখবো, হা দিয়ে মনে রাখবো হচ্ছেন মেজর হায়দার, আর খা দিয়ে হচ্ছে মেজর খালেদ মোশাররফ, বুঝতে পারছি। এই যে হা খা, ঢাকা শহরে হাক দিয়ে ডাকতে হয়, হা খা দিয়ে দুই নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার হয়ে গেল। আচ্ছা এরপরে দিলাম হচ্ছে তিন নাম্বার সেক্টরে, একটু মনে করা ট্রাই করো তিন নাম্বার সেক্টরে মেইনলি কোনটা ছিল, সুনামগঞ্জ আর হচ্ছে হবিগঞ্জ ছিল, মনে আছে তো। আচ্ছা তো দেখো আমরা এটার নেমোনিক হচ্ছে সোনু দিয়ে মনে রাখবো, সোনু, সোনু নিগম অনেকের ফেভারিট সিঙ্গার, স্পেশালি আমাদের জেনারেশনের ক্ষেত্রে, তোমরা অনেকে হয়তো বা সোনু নিগমের গানটা অনেক কম শুনছো, তবে শোনার কথা মনে হয় শুনছো তোমরা, তো সোনু, সোনু দিয়ে আমরা মনে রাখবো। তিন নম্বর সেক্টরে সোনু আছে, সোনু হচ্ছেন মেজর শফিউল্লাহ, আর নুতে হচ্ছে নুরুজ্জামান। ওকে, তাহলে এক নম্বর হচ্ছে জিরো, জিয়াউর রহমান, রফিকুল ইসলাম। আচ্ছা তারপরে দুই নম্বর হচ্ছে হা খা, ঢাকায় হা খা দিয়ে ডাকতে হবে, হাক দিয়ে, মেজর হায়দার এবং হচ্ছে আমাদের খালেদ মোশাররফ। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এরপরে তিন নম্বরে আসি, সোনু, শফিউল্লাহ, নুরুজ্জামান, ওকে ফাইন। এখন আসি হচ্ছে চার নম্বরে, চার নম্বর ছিল সিলেটের পূর্বাঞ্চল, মেজর সি আর দত্ত, খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা। পাঁচ নম্বরটা মেজর মীর শওকত আলী, ঠিক আছে, মেজর মীর শওকত আলী হচ্ছেন পাঁচ নম্বর, সিলেটের পশ্চিমাঞ্চল, বারবার বলতেছি মনে থাকবে। এখন হচ্ছে ছয় নম্বর, ছয় নম্বরে আসলে আমরা একজনের নাম মনে রাখবো, তিনি হচ্ছেন হাবিবুল বাশার, ঠিক আছে, তোমরা হয়তো বা দেখো নাই, আমরা দেখছি, উনি মাঝে মধ্যেই ছক্কাই মারতেন, আবার ছক্কা মারতে গিয়ে অনেক সময় আউটও হইতেন, ঠিক আছে, দেখা গেছে মানে ব্যাট এত জোরে ঘুরাইছে, আমরা ভাবছিলাম মানে ব্যাট সহ বল মনে হয় একদম স্ট্যান্ডের বাইরে চলে গেছে, কিন্তু দেখলাম মাথার উপরে বল উঠে গেছে, সুন্দর মতো ক্যাচ। তো যাই হোক, তো ছক্কা মারতে গিয়ে আউট হতেন কে, বাশার। তো ছয় নম্বর সেক্টরে কে, হাবিবুল বাশার, ঠিক আছে, হাবিবুল বাশার না, পুরোটা মনে রাখার দরকার নেই, জাস্ট বাশারটাই আমরা মনে রাখবো। আচ্ছা সাত নম্বর সেক্টর, এটা আমাদের এত গুরুত্ব দেওয়া দরকার নাই, আমরা জাস্ট একটা জিনিস পড়বো এখান থেকে, সাত নম্বর সেক্টরে ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। এখন খেয়াল করো, তিন নম্বর সেক্টরে ছিলেন সোনু নিগম, তাহলে নুতে ছিল নুরুজ্জামান, এটা ছিল ANN আর এটা হচ্ছে কাজী, দুইটা কিন্তু একটু আলাদা, ওকে, জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে রাখলাম। এরপরে দেখো আমাদের আর কোনটা ইম্পর্টেন্ট, নয় নম্বর সেক্টরটা আমরা মনে রাখতে পারি, মেনলি কিন্তু আমাদের ছয় পর্যন্ত মনে রাখলেই হচ্ছে, বাট নয় নম্বরে যেতে একজন আছে একটু মনে রাখলাম, নয় নম্বরে হচ্ছেন মেজর আব্দুল জলিল, ওকে, এবং এগারোতে কোনো সেক্টর কমান্ডার ছিল না, এবং এরপরে লাস্ট আমরা পড়বো হচ্ছে এগারো নম্বর সেক্টর, দশ নম্বরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এরপরে এসে এগারো নম্বর সেক্টরে, এগারো নম্বর সেক্টরে আমরা একজনের নাম মনে রাখবেন, তিনি হচ্ছেন মেজর তাহের, ঠিক আছে, মেজর তাহের, মেজর তাহের তিনি ছিলেন এগারো নম্বর সেক্টরে। আমরা একটু মনে করার চেষ্টা করি এগারো নম্বরে কোনটা ছিল, রিজু ভাইয়ের বাড়ি ময়মনসিংহ টাঙ্গাইল, মনে থাকবে তো। তো মেজর তাহেরকে নিয়ে একটা উপন্যাস আছে, সেটা হচ্ছে ক্রাচের কর্নেল, অনেকেই হয়তো পড়ে থাকতে পারো, আবার অনেকেই হয়তো বা পড়ো নাই। তো যাই হোক, সব পরীক্ষা টরীক্ষা যখন অবসান হয়ে যাবে, যখন তোমরা ফ্রি হয়ে যাবা, মনের বিকাশ সাধনের জন্য বই পড়তে হবে, বিভিন্ন টাইপের বই পড়া তোমরা শুরু করবা তখন আশা করি। তো যাই হোক, আজকে আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, মেনলি আমি বলতে পারি যে আমি তোমাদের বলি, আজকে আমি তোমাদের আর কোনো টপিক হচ্ছে পড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে, যেটা হচ্ছে আগামী কালকে, কিন্তু তোমাদের মইনুল ভাই আবার একটা ইংলিশ ক্লাস নেবে, জমজমার একটা ইংলিশ ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আমাদের জিকে ইংলিশ উইকের ফোর্থ ক্লাসটা আবার সাধারণ জ্ঞান হবে, যেটা হবে মঙ্গলবারে, তোমরা রুটিন হয়তো পেয়ে গেছো, রাত আটটায় হবে। এবং মজার কথা হচ্ছে যে এই কয় এই উইকের মধ্যে যতগুলো ক্লাস হবে সবগুলো নিয়ে পরীক্ষা হবে, এবং পরীক্ষায় কিন্তু তোমাদের অনেকগুলো গিফটও থাকবে, যারা হচ্ছে
প্লেস করবা, ফার্স্ট সেকেন্ড থার্ড, টপ টেন যারা থাকবা, এরকম গিফট থাকবে যেটা ঘোষণা করবে হচ্ছে অন্তর, তার ইচ্ছা সে কয়জনকে দিবে আসলে গিফট। তবে এইটুকু অ্যানাউন্সমেন্ট আমি দিই, আজকের ক্লাসের উপর যারা বেস্ট নোট করবা, রিভিউ দিবা, তাদের জন্য কিন্তু গিফট থাকছে, আবার রিচার্জ পুরস্কার, বুঝতে পারছি, সেটা অন্তর ভাইয়াই ঠিক করবে। তো যাই হোক, আজকের ক্লাসে কারা কারা নোট করছো একটু হাত তোলো তো দেখি, আজকের ক্লাসে কারা কারা নোট করছো? আল রায়ান রাহি, সেক্টর ফোর, আমি, তাহলে সিলেটের পূর্বাঞ্চলে তুমি থাকছো তাই না? আচ্ছা জানি, জানো তো মা অবস্থা সে ময়মনসিংহে, কারণ সেক্টর ইলেভেন। তাহলে এভাবে সেক্টরের ভাষায় একটু কথাবার্তা বলে তোমরা নিজেরা, ঠিক আছে, যে আমি অমুক সেক্টরে, আমি অমুক সেক্টরে, তাহলে দেখবা সেক্টরগুলো একটা মাথার মধ্যে খেলতেছে। আচ্ছা ঠিক আছে, আরঙ্গজেব বলছে মনের নট বড় নট, নামটাই তো আরঙ্গজেব, ঠিক আছে, সম্রাটের মতো কথাবার্তা। তো যাই হোক, ওকে ফাইন, অনেকেই নোট করছো আমি দেখতেছি, সবাই কিন্তু নোট রিভিউ মেন গ্রুপে অবশ্যই পোস্ট করে দিবা। আজকের ক্লাসে কী হয়েছে না হয়েছে, যে মনু ভাই একটা কথা বলছিল না, যে এমন নোট করবা যাতে হচ্ছে যারা ক্লাস করে না তাদের খুব আফসোস হয়, খুব হতাশ লাগে, কী ক্লাস মিস করে ফেললাম। তো যাই হোক, সেটা তাদের হতাশার জন্য নাকি তাদের ভালোর জন্য নোটটা শেয়ার করছো সেটা তোমরাই ভালো জানবা, কারণ নোট শেয়ার করছো মানে ইনফরমেশান শেয়ার করছো, সেটা দেখে অনেকেই উপকৃত হবে। ওকে আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে ফাইন। তাহলে আজকের ক্লাস কেমন লাগছে তোমাদের সবার আমাকে জানাও, এবং আজকের ক্লাস থেকে তোমাদের কারো কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কি না সেই জিনিসটা আমাকে জানাও, আমি আর এক মিনিটের মতো থাকবো। এবং যে জিনিসটা বলার মতো সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক জিকে ইংলিশ কোর্স 2.0, সেখানে কিন্তু এরকমই ক্লাস হবে, জমজমাট ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং আমরা এখানে 50+ ক্লাসের ব্যবস্থা রাখছি। তাহলে চিন্তা করতে পারো যে জিকে এবং ইংলিশের উপর 50+ ক্লাস, যেই ক্লাসগুলো কিন্তু মোটামুটি হচ্ছে 1 ঘন্টা 10-15 মিনিট এরকমই হবে, ওকে, খুব বেশি লেন্দি হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নোট করার মতো একটা এভাবে আমি জিকে করে দিব এবং তোমরা খুব সহজে নোট করতে পারবা, ক্লাসের মধ্যেই দেখবো পড়াটা রেডি হয়ে যাচ্ছে। এবং সেখানে মাত্র কিন্তু এখন ভর্তি চলছে 1850 টাকায়, অবশ্যই তোমরা সবাই যুক্ত হয়ে যাও দেরি না করে, ওকে। আর জিকে ইংলিশ উইক তো চলছেই, এখানেই আমরা নিয়ে নিচ্ছি 6টা ক্লাস, আমার মনে হয় না যে এত ফ্রি ক্লাস অন্য কোনো প্ল্যাটফর্মে হয় কি না, আমি নর্মালি হচ্ছে দেখি না এরকম। তো যাই হোক, আমরা তোমাদের জন্য কাজ করে আছি নিরন্তর, তোমাদের এখন আমাদের হচ্ছে গিফট দেওয়ার পালা। তোমরা কী গিফট দেবা? একটা রেজাল্ট গিফট দেবা, ঢাকা মেডিকেল কলেজে এসে বলবা ভাই আমি দুরন্ত ডিএমসিএম 2.0 এর স্টুডেন্ট ছিলাম, আমি দুরন্ত ডিএমসিএম 2.0 এসের স্টুডেন্ট ছিলাম, আমি অ্যান্টিবায়োটিক জিকে ইংলিশ কোর্সের স্টুডেন্ট ছিলাম, সেই জিনিসগুলো শোনার জন্যই হচ্ছে অপেক্ষা করছি, বলবা রোড টু ডিএমসির ফলোয়ার ছিলাম। তো তখনই আসলে আমাদের এই যে কষ্টগুলার সফলতা আসলে আমরা পাবো, এবং এগুলোর জন্যই আসলে নিজের কষ্টগুলোকে ভুলে যাই, ঠিক আছে, এই কথাগুলো যেহেতু আমরা শুনি, নাহলে এত দীর্ঘ সময় ডিউটি করে এসে আসলে জিনিসগুলো টাফ আমাদের জন্য, বাট তারপরও আমরা চেষ্টা করছি তোমাদের নিয়ে, তোমরা একটা রেজাল্ট গিফট দিবা আমাদের, তোমার বাবা আমাদের, তোমার পরিবারের সদস্যদের, ঠিক আছে। তো এটাই সবার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, কবিতা সরকার বলছে হচ্ছে কুইজ নেন ভাইয়া, ঠিক আছে, কুইজ হবে, পরীক্ষা হবে, আজকে আমি আর বেশি লেন্দি করছি না, ঠিক আছে, তোমরা এখন নিজেদের পড়াশোনা করো, নোটগুলো ঠিক মতো করো, ঠিক আছে, পড়াশোনাটা করো, প্র্যাকটিস করো, ওকে। আচ্ছা, কুইজটা অন্য কোনো দিন নিব, এবং তোমাদের তো এগুলোর উপর পরীক্ষা থাকছেই, ঠিক আছে। তো আমি জানি কুইজ তোলে তোমরা সবাই পড়বা, তো কি ক্লাসের মধ্যে তো কুইজ নিলাম, ঠিক আছে, সবাই পারবা আমি এটা জানি, ধরে নিচ্ছি আমি। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আরঙ্গজেব বলছে যেই হলরুমে আছেন সেইটা আমার জন্য ছেড়ে দিয়েন, যখন চলে যাবেন আনসার। আচ্ছা ঠিক আছে, তোমার অপেক্ষায় থাকলাম আরঙ্গজেব, দেখা দিবা নিশ্চয়ই ইনশাআল্লাহ। রুম নাম্বারটা 215 বলে রাখলাম,